नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जय मुदीरयेत् वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यो एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। आमरा कृपा करे हाथ तुली जय श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानन्द श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 दर्शन अनादिरादि गोविंदेर अशेष कृपाय भगवान नारायणेर गोविंदेर अशेष कृपाय आज के आमरा एई पुण्यस्थलीते भगवान एखाने दाड़िये आछेन। কত কষ্ট করছেন না ভগবান আমাদের জন্য? দেখো আমরা গিয়ে ঘরের লেপের নিচে ঘুমাবো, কত আরামে থাকবো, আর ভগবান এইরকম দাঁড়িয়ে আছেন তো দাঁড়িয়ে আছেন, শোয়ার সময় নাই নাকি? ভগবান কত কষ্ট করছেন কার জন্য? আমাদের জন্য, যাতে আমরা ভগবানকে দেখতে পাই, ভগবান আমাদেরকে আশীর্বাদ করতে। ভগবানের কোনো ডিউটির গ্যাপ নাই, সব সময় ডিউটি, দাঁড়িয়ে আছেন, শঙ্করচক্র গদাও দাঁড়িয়ে আছেন। এখন এত দয়ালু ভগবান, এত কৃপালু, তিনি সবসময় ভক্তকে ভালোবাসা দেওয়ার জন্য, ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করার জন্য দাঁড়িয়ে আছেন। এই ভগবানের পদপ্রান্তে বসে আজকে আমরা পবিত্র, কতটুকু সময় দেবেন আমি জানি না, আপনাদের আর কি প্রোগ্রাম আছে তারপরে? নাই, এক ঘন্টা, দেড় ঘন্টা, দুই ঘন্টা, আপনার যতটুকু মন ভালো, আমার আপত্তি নেই আজকে, কারণ আমি বাসায় গিয়ে রাত্রে জাগরণই করব। আজকে যেতে হরিবাসন, আমরা আজকে একটু রাধারণীর একটু প্রশস্তি কেন করব। ভগবান নিজে রাধারণীর প্রশংসা করেছেন, ওই যে বললাম যেখানে গীতা পাঠ হয় সেখানে ভগবান একা না, রাধারানী সহ উপস্থিত থাকেন। এখন কেউ বলবেন শাস্ত্র যে বলছে যে ভগবান রাধারানীর সেখানে আছেন, কই আমরা তো দেখি না, ঠিক না? প্রশ্নটা তো স্বাভাবিক আসো, কই আমরা তো দেখি না, এখানে যে বলছেন ভগবান আছেন, দেখবো কী করে? ভগবানের দেখার মতো কি আমার চোখ আছে? আমার তো চোখ তো কামনায় অন্ধ, বাসনায় অন্ধ, মায়ায় অন্ধ, ওই অন্ধ রাজা কানা বেটা ধৃতরাষ্ট্রের মতো আমার চোখ অন্ধ, কারণ ও তো পুত্র স্নেহ অন্ধ ছিল, ওই একশো ছেলে কী করে রাজা হবে, ওই ধান্দায় ছিল, কী করে পাণ্ডবদেরকে নিঃশেষ করে দেবে, তো ওরকম আমাদের তো মনের ভিতর ভালো না, একটু একটু খারাপ হচ্ছে না মনের ভিতরে, এর জন্য আমরা ভগবান থাকলেও দেখতে পাই না। তবে এইখানে যে ভগবান আছেন সেটা প্রমাণ করা যাবে, কী করে প্রমাণ করা যাবে? আচ্ছা বলুন তো, কিছুক্ষণ আগে যিনি গান করছিলেন চমৎকার, সুন্দর না? সুন্দর গান করছে, তা আমার আবার এইসব নাই, আমি পারি না, কিছুই পারি না, কতক্ষণ হয়তো গীতা বলে হয়তো চলে যাব, কিন্তু খুব ভালো লাগছিল। সেই পদকর্তারা কী বলেন? বলেন কৃষ্ণ হয় সূর্য সম, মায়া হয় অন্ধকার, যেতা কৃষ্ণ ততা নাহি মায়ার অধিকার। অর্থ কী? কৃষ্ণ হচ্ছে সূর্যের মতো আর মায়া হচ্ছে অন্ধকার, যেখানে কৃষ্ণ থাকেন সেখানে মায়া থাকে না, এইটা দিয়ে প্রমাণ করা যায়। আপনার যতক্ষণ এখানে পাঠের আসরে বসে থাকবেন ততক্ষণ দেখবেন বাড়ির কথা মনে হয় না, যদি মন দিয়ে বসেন দেখবেন বাড়ির কথা মনে হয় না, কিন্তু যখন আবার উঠে যাবেন আবার দেখবেন আমার আমার আমার, তার মানে তখন আপনাকে মায়া আবার ঝাপটিয়ে ধরবে, কাজে যতক্ষণ থাকবেন ততক্ষণ আপনাকে মায়া স্পর্শ করবে না, তার মানে কি এখানে ভগবান আছেন, তাহলে প্রমাণ করা গেল। এইবার কৃষ্ণ যেহেতু রাধারানীর প্রশংসা করেছেন, একটু প্রশংসা করে আমরা একাদশীর মাহাত্ম্য একটা কথা বলব। আজকে চমৎকার একটি একাদশী, অনেকে যারা করেছেন মুখ্যদা একাদশী বা মুখ্যদা, যেভাবেই বলেন মুখ্যদা একাদশী, আর যদি পূর্ণ উচ্চারণ করেন তাহলে তো মুখ্যদা একাদশী বলবেন, অসুবিধা নেই। তো কেন রাধারানীর প্রশংসা করেছেন আপনাদের নিশ্চয়ই মনে আছে, গত বছর বলেছিলাম কি না, তাহলে অন্য একটা কাহিনী বলি। একবার রাধারানীর মায়ের নাম কি? কীর্তিদা, তাই না? কীর্তিদা। রাধারানীর বাড়ি কোথায়? বারসানা। রাধারানীর বাবার নাম বৃষবানু রাজা। রাধারানী তখন ছোটো, এই মামনিটার মতো ছোট, আর একটু ছোটো হবে, ছয় সাত বৎসর হবে। তো সেখানে একজন রাগী মুনি আছেন, তার নাম দুর্বাসা মুনি, নাম শুনেন নাই? আরে বাবা, রাগ করলে তো আমাদেরকে ছাই বানিয়ে ফেলবে, এরকম দুর্বাসা মুনি একদিন ওই রাধারানীর বাড়িতে গিয়েছেন।
গিয়ে বললেন আবার খেতে চায়, রাগ করলে পেটে তো ক্ষুধা লাগে না, গিয়ে বলছি কীর্তিদাকে, হ্যাঁ গো কীর্তিদা আমাকে একটু পরমান্ন করে দাও। পরমান্ন মানে কি? পায়েস। পায়েসকে শাস্ত্রে পরমান্ন বলে। যেমন আমরা কি বলি, পরমান্ন পায়েস। তো বলছে আমাকে একটু পরমান্ন করে দাও। কীর্তিদা বলছে না না আমার সময় নাই, আমি খুব ব্যস্ত। ছোট্ট মেয়েটি রাধারানী বলল তাহলে আমি করে দিই। মেয়েরা তো মায়ের কাছ থেকে দেখে দেখে শিখে, তাই না মা? মেয়েরা মায়েদের কাছ থেকে দেখে দেখে শিখে। তো ওই মেয়েটি কী করলো, মানে রাধা, তিনি ওই চিনি গুঁড়া চাল, তারপরে দুধ, কিশমিশ, তারপর একটা লম্বা লম্বা পাতা পাওয়া যায় না, পায়েস পাতা আপনাদের এখানে আছে না, এরকম লম্বা করে খুব সেন্ট হয় পায়েসের, ওগুলো দিয়ে রাধারানী পায়েস রান্না করলেন। রান্না করে গোবিন্দকে নিবেদন করলেন, ভোগ নিবেদন করলেন। অমনি সমস্ত ঘর একদম মৌমর সুঘ্রাণে ভরে গেল। তখন দুর্বাসামণি স্নান টান করে আহ্নিক করে খেতে বসছেন। ও খুব সুস্বাদ হয়েছে, এরকম একদম চেটে পুটে খাচ্ছে, খেতে খেতে ও খুব স্বাদ হয়েছে, এত সুস্বাদ হয়েছে, কে রান্না করেছে? কীর্তিদা, মানে তার মাকে ডাকছে, রাধা মা তুমি রান্না করেছো, এত সুস্বাদ হয়েছে। কীর্তিদা বলছে না আমি তো করিনি, আমি তো প্রথমেই বলেছি আমার সময় নাই, আমি ব্যস্ত। তো কে তোর রান্না করেছে এত স্বাদ হয়েছে? বলে আমার একটি মেয়ে আছে ছোট্ট, ওর নাম রাধা। বলে তাকে ডাকো দেখি, দেখি ওকে নিয়ে আসা হলো। দুর্বাসামণি বলেন আ তুমি রান্না করেছো, এত অমৃত হয়েছে, গোবিন্দ নিবেদন হয়েছে, গোবিন্দ আস্বাদন করেছেন। আচ্ছা আমি তোমাকে আশীর্বাদ করছি, এই পৃথিবীতে যতদিন গোবিন্দের বুক হবে রাধারানীর হাতের রান্না ছাড়া গোবিন্দের পেট ভরবে না। হরি বল। এই যে আশীর্বাদ করেছেন দুর্বাসামণি, এটা এখনও সত্য। সত্য কি না? প্রমাণ কি? আপনারা যারা নিরামিষ খান, যারা বা বিভিন্ন পূজার আগে সংযম করেন বা উৎসবে রান্না করেন, রান্না করার সময় মায়েরা কি বলেন, রাধারানী তুমি করাও, মানে রাধারানীর অনুমতি ছাড়া গোবিন্দের রান্না হয় না। এই জন্য গোবিন্দ যেহেতু রাধারানীর প্রশংসা করেছেন, আপনাদের সংখ্যা বেশি তাই আপনাদের একটু প্রশংসা আমিও করলাম, নাহলে তো আমার চাকরি নট হয়ে যাবে। যেমন সঞ্জয়ের চাকরি নট হয়ে যাচ্ছিল, সঞ্জয়কে পরিচয় জানেন? দুটো পরিচয় আছে, এরকম গল্প করতে করতে দেখবেন সারা গীতা শেষ হয়ে যাবে। সঞ্জয় হচ্ছে দুটো পরিচয়, একটা পরিচয় হচ্ছে তিনি অন্ধরাজা ধৃতরাষ্ট্রের মন্ত্রী বা রথী, রথ চালান কিংবা সচিব। আরেকটা পরিচয় আছে সঞ্জয় হচ্ছেন ওই যে বেদব্যাস, কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাসের শিষ্য। সঞ্জয়কেও যখন যুদ্ধ শুরু হয় নাই, কুরুক্ষেত্রে যখন যুদ্ধ শুরু হয় নাই, তখন অন্ধরাজা ওই যে কানাবেটা ধৃতরাষ্ট্র, সে তার সঞ্জয়কে জিজ্ঞাসা করে, এই বলো তো এই যুদ্ধে কারা জিতবে, তুমি তো জ্ঞানী, হ্যাঁ তুমি তো দিব্যচক্ষু পেয়েছো, বলো তো কে জিতবে? এখন সঞ্জয় যদি সরাসরি বলে তোমরা ফেল মারবে ওরা জিতবে, তার চাকরি থাকবে, চাকরি নট হয়ে যাবে। তখন সঞ্জয় একটু বুদ্ধি করে বলেছে, তো বুদ্ধিমান ছেলে আমার মতো বুকানা, সে বুদ্ধি করে বলেছে একদম গীতার যে সিদ্ধান্ত, আপনারা তো সকলেই গীতা পড়েন এখানে, সকলেই সকলেই আমার চেয়ে জ্ঞানী। গীতার শেষের অধ্যায়টির নাম কি? মুখ্যযুগ বা মুখ্যযুগ। আর এটা শেষের শ্লোকটি কত নম্বর? 78 বা গীতার 700 নম্বর শ্লোক। সেই শ্লোকে সঞ্জয় একটু বুদ্ধি করে বলেছে যে কারা জিতবে, বলছে ইয়াত্র যোগেশ্বর কৃষ্ণ, পরের লাইন কি, ইয়াত্র পার্থ ধনুর্ধর, তত্র শ্রী বিজয় ভূতির দ্রবা, নীতির মতির মম। বাংলা বলি, সঞ্জয় বলছেন যে পক্ষে থাকেন কৃষ্ণ যোগেশ্বর, যে পক্ষে থাকেন পার্থ ধনুর্ধর, পার্থ মানে অর্জুন, সেই পক্ষেই শ্রী বিজয় লক্ষ্মীয় সম্পদ, সেই পক্ষে ধর্মনীতি ইহা মোর মত। তার মতামতটা জানিয়েছে যে কী হবে, রেজাল্ট কী হবে। সঞ্জয় বলছে যে পক্ষে থাকেন কৃষ্ণ যোগেশ্বর, ইয়াত্র কৃষ্ণ যোগেশ্বর, ইয়াত্র পার্থ ধনুর্ধর, যে পক্ষে কৃষ্ণ থাকবেন, যে পক্ষে অর্জুন থাকবেন, সেই পক্ষেই বিজয় হবে। সে সরাসরি না বলে একটু ঘুরিয়ে বললো আর কি। তারপর অন্ধবেটা চিন্তা করেছে আরও আর কী হবে, আর কী হবে, বলে সেই পক্ষে, যে পক্ষে কৃষ্ণ থাকবে সেই পক্ষে শ্রী থাকবে, বিজয় থাকবে, লক্ষ্মী থাকবে, সম্পদ থাকবে, ধর্ম থাকে। আচ্ছা বলুন তো আপনারা যারা আসরে আছেন, আমার দাদাবাবু সহ, আচ্ছা আমরা কি শ্রী চাই না?
আমরা চাই কিনা? শ্রী শ্রী মানে কি জানেন? শ্রী মানে লক্ষ্য অথবা সুন্দর। আমরা সুন্দর চাই কিনা? আরে সুন্দর থাকার জন্য কত ফেয়ার অ্যান্ড লাভলি মাখি, হ্যাঁ কত কিছু। আমার কিন্তু চুল পড়ে গেছে, কিছু কিছু সাদা হয়ে গেছে, তারপর আমি কলপ করি কেন? এটা মানুষের সহজাত প্রবৃত্তি, সকলেই সুন্দর চায়, চাই কি না? তাহলে আমরা শ্রী চাই, আমরা লক্ষ্মী চাই কি না? লক্ষ্মী চাই, সম্পদ চাই, বিজয় চাই, আমরা এই ধর্ম চাই। গীতা কি সিদ্ধান্ত দিয়েছে? গীতা বলে যে তুমি যদি শ্রী চাও, বিজয় চাও, লক্ষ্মী চাও, সম্পদ চাও, তাইলে কৃষ্ণকে তোমার পক্ষে নিতে হবে। আমার কথা না, গীতার সিদ্ধান্ত। 78 নম্বর শ্লোকে সঞ্জয় বলেছে 18 অধ্যায়ে, ঠিক আছে না? এটা সিদ্ধান্তটা গীতা। সে কী বলেছে তার অন্ধরাজাকে? যে তুমি যদি জিততে চাও তাহলে কৃষ্ণকে তোমার পক্ষে রাখতে হবে। তো কৃষ্ণ কোন পক্ষে ছিলেন? পাণ্ডব পক্ষে না কৌরব পক্ষে? পাণ্ডব পক্ষে। তোমরা চিন্তা করে দেখো, একদিকে লক্ষ লক্ষ সৈন্য, 100 বাই, হ্যাঁ বড় বড় যোদ্ধা, কত বড় বড় যুদ্ধের যে অস্ত্রজীবী গুরু দ্রোণাচার্য, কুলগুরু কৃপাচার্য, বিশ্বদেব, কর্ণ, শৈল্য, কিন্তু যুদ্ধের শেষে ওরা কি জিতেছে? না, যেদিকে মাত্র 5 বাই ওরা জিতেছে। কেন? তাদের পক্ষে কে ছিলেন? কৃষ্ণ ছিলেন। তাহলে আমরা কৃষ্ণকে পক্ষে নেব। তার আগে একটু একাদশী থেকে কথা বলি, তারপর আবার গীতায় ডুববো। ভগবান এই যে পূর্ণময় তিথিগুলা দেন, একাদশীকে আমরা তিথি বলি। তিথি মানে কি? চাঁদের একটা অংশ। এখন চাঁদটা কি পূর্ণ হয়েছে? পূর্ণ হয়েছে, এরকম গোল সাদা হয়েছে আকাশে দেখা যায়? পূর্ণ হয় নাই। আজকে চাঁদের 11 নম্বর দিন শুক্লপক্ষের, আস্তে আস্তে যখন পূর্ণ হবে সেদিন হবে 15 দিন। যখন চাঁদ পূর্ণ হয় সেটা আমরা পূর্ণিমা বলি। পূর্ণিমা থেকে আবার কমতে থাকে, কমতে কমতে একদম নাই, অমাবস্যা হয়ে যায়। এটাকে বলে কৃষ্ণপক্ষ। দুটো পক্ষ থাকে, একটা কৃষ্ণপক্ষ আর একটা শুক্লপক্ষ। পক্ষ মানে 15 দিন, 15 দিন এক সপ্তাহ, 7 দিনকে সপ্তাহ বলি আর 15 দিনকে পক্ষ বলি। এখন আমরা শুক্লপক্ষে আছি। এই একাদশীটি কেন বেশি 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 কেন পূর্ণময়? এই মুখ্যদা বা মুখ্যদা একাদশী দিনেই আমাদের গীতার আবির্ভাব হয়েছিল। তাহলে খুব বেশি পূর্ণময় না? যে যাকে নিয়ে আমরা আয়োজন করেছেন, যে গীতার অনুষ্ঠান করছেন, এখন গীতা জয়ন্তী মাস চলছে। এই মার্গশীর্ষ মাস, অগ্রহায়ণ মাসকে বলা হয় মার্গশীর্ষ মাস। কেন? এই অগ্রহায়ণ মাসেই এই ছোট ছোট বালিকারা, লাইক এজ ইউ, তোমাদের মতো ছোট ছোট বালিকারা গুপে, ওই যে ব্রজে বৃন্দাবনে ছোট ছোট মেয়েরা এই অগ্রহায়ণ মাসে পুরো এক মাস ঠান্ডার মধ্যে নদীতে যমুনাতে স্নান করে কাত্যায়নী ব্রত করেছে। কেন? কৃষ্ণকে স্বামীরূপে পাওয়ার জন্য। নন্দনন্দন মানে মা যশোদার ছেলে নন্দনন্দনকে স্বামীরূপে পাওয়ার জন্য কি কঠিন সাধনা করছে এই অগ্রহায়ণ মাসে। ভগবান কৃষ্ণ তখন ছোট্ট বালক, খুশি হয়ে আশীর্বাদ, ঠিক আছে আমি সকলের মনোবাঞ্ছা পূর্ণ করব। কখন? শ্রাবণ পূর্ণিমায়, রাস পূর্ণিমাতে। এবং ঠিক কেনা রাসলীলা যে হয়, রাসলীলাতে ভগবান কী করেন? সমস্ত সখীরা, বিবাহিতা অবিবাহিতা, সকল মাতাজিরা কৃষ্ণের রাসলীলায় অংশ নিয়েছেন আর সকলেই দেখেছেন। প্রত্যেক মাতাজি মেয়েরা দেখছে তার সাথে কৃষ্ণ আছেন, লক্ষ লক্ষ, যত সখী তত কৃষ্ণ, এরকম করে ভগবান তাদের মনোবাঞ্ছা পূর্ণ করেছেন। সেই ভগবান আজকে থেকে হাজার হাজার, 5000-এর বেশি, 5343 আরও বেশি হবে, হাজার হাজার বছর পূর্বে কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে যখন যুদ্ধ শুরু হয় নাই, তখন যে জ্ঞানটি অর্জুনকে দিয়েছেন, যেটা আমরা গীতা, অর্জুনকে কে দিয়েছেন? কৃষ্ণ। কিন্তু গীতার একটি ইতিহাস আছে, সংক্ষেপে দুটি কথা বলি। আপনার নিশ্চয়ই মহাভারত পড়েন, মহাভারতের শান্তি পর্বে সেই কথাটি লেখা আছে, সেটা একটু পরে বলি, একাদশীটা শেষ করি। তো একাদশীটি এই মাসের অগ্রহায়ণ মাসের মহাপুণ্য লগ্নে আজকে যে মুখ্যদা একাদশী, যিনি আমরা বলে থাকি বর দেন, যিনি বর দেন তাকে বলি বরদা, বরদা, আর যিনি মুখ্য দান করেন তাকে বলি মুখ্যদা। আমাদের জীবনের যে মূল লক্ষ্য, আচ্ছা আমাদের লক্ষ্য কী? কেউ ডাক্তার হব, কেউ ইঞ্জিনিয়ার হব, হ্যাঁ কেউ বড় লোক হব, কেউ পয়সাওয়ালা হবো, এরকম তো লক্ষ্য। কিংবা কেউ সুন্দর একটা স্বামী পাবো, কিংবা এরকম একটা কিছু লক্ষ্য থাকে।
কিন্তু আমাদের মানুষ হিসাবে সনাতন ধর্মের মানুষ হিসাবে আমাদের মূল লক্ষ্য হচ্ছে হারানো বাড়িতে ফিরে যাওয়া। হারানো বাড়িটি কি? আমরা ভগবানের বাড়িতেই ছিলাম, আমরা সকলে কিন্তু ভগবানের অংশ। ভগবান হচ্ছেন পরমাত্মা, আমরা হচ্ছে জীবাত্মা। ভগবান একটি সমুদ্র জল আর আমরা একটা ফোঁটা জল, দেখি জিনিস তো। জলে হাইড্রোজেন অক্সিজেন আছে, এক পুকুরে যেমন আছে একটা ফোঁটা তো তাই আছে। আমরা ভগবানের অংশ, আমরা সকলেই ভগবানের বাড়িতে ছিলাম, ভগবত ধামে ছিলাম। কেউ মারা গেলে আমরা কী বলি? দিব্যান লোকাংশ, তাই বলি না? সেই জন্য দিব্য লোকে যায়, মানে ভগবানের দিব্য ধামে, যেখানে ন সরিয়া ন শশাঙ্ক ন পাবক, যেখানে সূর্য লাগে না, চাঁদ লাগে না, আগুন লাগে না, এমনিই আলোকিত, একদম চমৎকার। এই জায়গাটিতে গেলে কখনো ফিরে আসতে হয় না। তো আমরা উদ্দেশ্যটাকে জীবনে আমাদের হারানো বাড়িতে ফিরে যাওয়া, বৈকুণ্ঠে বা দিব্যধামে। মনে করেন আমরা একটা পাঁচতলা বাড়িতে ছিলাম, উপরতলায় ভগবানের বাড়িতে, খুব খাওয়া দাওয়া করতাম, আনন্দে মজা করতাম, ভগবানের সাথে খেলা করতাম, কিন্তু কোনো কারণে, আমার ত্রুটির কারণে আমরা নিচে পড়ে গেছি। নিচে পড়ে কখনো গরু, কখনো ছাগল, কখনো ভেড়া, কখনো কৃমিকীট, 84 লক্ষ জনি বিভিন্ন জনিতে ঘুরছি। একবার বৃক্ষ হয়েছে, একবার কুমির হয়েছে, একবার মাছি হয়েছে, এরকম হতে 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 আমরা আবার একদম চারতলা পর্যন্ত উঠে গেছি, মানে মানুষ হয়ে গেছি। বিভিন্ন জনি, বিভিন্ন পশু পাখি হতে হতে আমরা চারতলায় উঠে গেছি। আর একটু জায়গা, এই জায়গাটা যেতে পারলে আমাদের মূল বাড়িতে ফিরে যাব। এখন দুর্লভ মনুষ্য জন্ম পেয়েছি, এই জন্মটা যদি কাজে না লাগাই, কাজে লাগালে না বাড়িতে যেতে পারবো? যদি সাধন ভোজন করি, গীতা অধ্যয়ন করি, ভগবানকে ভালোবাসি, ভক্তদেরকে প্রণাম করি, ভক্তদেরকে ভালোবাসি, ঠিক নিয়ম মেনে চলি, তবেই না আমাদের পূর্বের বাড়িতে যেতে পারবো। আর যদি না করি, আবার নিচে পড়ে যাব, আর ঘুরতে থাকবো আবার 84 লক্ষ জনি পরিক্রমায়, পুনরপি জনম, পুনরপি মরণ, পুনরপি জননী জঠরের শয়ন, ঘুরতেই থাকবো। এই জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত হয়ে আমাদের মূল বাড়িতে ফিরে যাওয়ার জন্যই আমাদের মূল জীবনের লক্ষ্য, এটি উদ্দেশ্য, এটি হচ্ছে সনাতন শাস্ত্রের মূল কথা। এটি যা করেন, কীর্তন করেন, পাঠ করেন, ভাগবত করেন, প্রসাদ খাওয়ান, যজ্ঞ করেন, তপ করেন, সব কিছুর মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের হারানো বাড়িতে ফিরে যাওয়া। এটা ভবের মেলা বলে, বড় বড় যখন মেলা হয়, যেমন কুম্ভ মেলা হয়, রথের মেলা হয়, একটা বাচ্চাকে বাবার আঙ্গুলে ধরে টেনে নিয়ে যাচ্ছে মনে করো, তো সেখানে যেতে যেতে ভিড়, প্রচণ্ড ভিড়, এই ভবের মেলায় বাচ্চাটা আঙ্গুল ছুটে গেছে, হারিয়ে গিয়েছে। এখন হারিয়ে গেলে বাচ্চাটা কান্নাকাটি করছে, কেন কান্নাকাটি করছে? বাবার কাছে ফিরে যাবে, বাবাকে খুঁজে পাচ্ছে না। কেউ কেউ মাইক দিয়ে বলছে, একটি হারানো বিজ্ঞপ্তি, একটি বলে না হারিয়ে যাচ্ছে একটি ছেলে, যে সে এত বছরের ছেলে, তার পরনে এই কাপড় ছিল, ছেলে কাঁদছে। ওইদিকে ছেলে যেমন মন খারাপ, বাবারও তো মন খারাপ, স্বাভাবিক, সন্তানকে পাচ্ছে না। তাই বাবাকে পরম পিতা হচ্ছে অনাদিরাদি গোবিন্দ শ্রীকৃষ্ণ, আমরা তার সন্তান। আমরা যেমন ভগবানকে খুঁজছি, ভগবানও কিন্তু আমাদেরকে খুঁজছেন। হ্যাঁ, এইটি হচ্ছে শাস্ত্রের কথা, খুব সহজ। কিন্তু এখন আমি গীতায় বলা আছে তিনি পরম পিতা, তো ভগবানের কাছে ফিরে যাব। তিনি ভবের মেলা, এই যে মায়ার ভবের মেলায় আমরা হারিয়ে গেছি। আমরা যখন মাতৃগর্ভে ছিলাম, তখন 5 নম্বর মাসে যখন আমাদের চোখ মুখ খুলে, 6 নম্বর মাসে ভগবান যখন বলেন এই তুমি পৃথিবীতে যাও, তখন পেটের ভিতর থেকে বাচ্চা ভগবানের সাথে প্রথম দেখা হয়। প্রভু আমি যাব না। কেন যাবে না? বলে মায়ার সংসারে যাবো না, ওইখানে গেলেই স্ত্রী পুত্র পরিজন মারামারি কাটাকাটি শিম টেলা টেলি, মানে নানান বিশৃঙ্খল ব্যাপার, আমরা যাব না। ভগবান যাও পৃথিবীতে যাও, মাতৃগর্ভে, কিন্তু শিশুটি আসতে চাইছিল না, আমরা আসতে চাইছিল না, যে ওইখানে ভালো আছে, আমরা পৃথিবীতে যাব না। কিন্তু ভগবান হচ্ছে যাও, তোমার কর্মফল কিছু ভোগ করতে হবে। পৃথিবীটা কিন্তু সুখের জায়গা না, পৃথিবীকে বলা হয় দুঃখালয়, এটি হচ্ছে দুঃখের আলয়, জন্ম মৃত্যু জড়া ব্যাধি এইগুলো থাকবে। খুব কোটিপতি মনে করেন, অনেক টাকা পয়সা আছে, কিন্তু সে কি সুখী? বুকে হাত দিয়ে বলতে পারবে যে আমি পূর্ণ সুখী? কেউ বলতে পারবে? তার যে তার যদি জিজ্ঞাসা বলেন, ভাই রে 5 তলাটা করেছি, 7 তলা যে কবে করবো? আরও বড় পয়সা হলে বলবে, না দেখো একটা জাহাজে করে মাল আসার কথা ছিল, বঙ্গোপসাগরে আটকে গেছে, এখন তার ঘুম নাই, যার যত আছে আরও চাই। কেউ সুখী না, কিন্তু প্রকৃত যিনি কৃষ্ণ ভক্ত তিনি সুখী।
কারণ তো নিজের কিছু নাই, সবই তো ভগবানের। সে তো বিশ্বাস করে যে ভগবানের ইচ্ছে ছাড়া গাছের একটি পাতাও নড়ে না, অতএব সবই যদি ভগবানের, আমার দুঃখ করার কী আছে? এইভাবে যদি ভাবেন তো আমাদের সনাতন শাস্ত্রে অনেকগুলো ব্রত আছে। কত ব্রত! আমি কিন্তু দাঁড়াগাঁও চা বাগানে ছোটোবেলা অনেকবার এসেছি, অনেক বড় বড় নাটক হতো, যাত্রা হতো, দুর্গা মায়ের এখানে অনুষ্ঠান হতো, দাঁড়াগাঁও চা বাগান কামাইছড়া, কামাইছড়া নেমে আসতাম ওইখানে, খুব ভাল লাগত। আমার সেই কথা বলেন লম্বা হয়ে যাবে, সেখানে যাচ্ছি না। তো আমাদের অনেক ব্রতর মধ্যে অন্যতম ব্রত হচ্ছে একাদশী ব্রত। যারা একাদশী ব্রত করি, বারো মাসে একটা বৎসরে কখনো কখনো চব্বিশটা একাদশী হয়, কখনো কখনো ২৬টা একাদশী হয়। তো একবার কৃষ্ণ বসে আছেন যুধিষ্ঠির মহারাজ, চিনেন তো আপনারা যুধিষ্ঠির মহারাজকে, ওই যে পঞ্চবাণের বড় ভাই, ঠাডা লাগছে মামনি? তো যুধিষ্ঠির মহারাজ কৃষ্ণকে জিজ্ঞাসা করেছেন, হে হে প্রভু, হে, বলছেন আপনাকে আমি একটি প্রার্থনা করে বিষয়ে জানতে চাই। তো কৃষ্ণ বলেন তুমি কি জানতে চাও? বলি অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের একাদশীটির কী নাম? তো ভগবান বললেন এই একাদশীটির নাম মুখ্যতা একাদশী বা মুখ্যদা একাদশী। এই একাদশী পালন করলে আপনার যা চাইবেন সমস্ত মুখ্য পেয়ে যাবেন। এই একাদশী শ্রবণ করলে, কথা শুনলে সমস্ত পাপ নিমিষে বিনিশ হয়ে যাবে। এই একাদশী ব্রত যারা করবেন তাদের বাজপেয় যজ্ঞের সমান ফল হবে। এই একাদশী যারা করবেন পূর্বপূর্ব পুরুষও যদি নরকে থাকে তারা উদ্ধার পেয়ে যাবে। তাহলে খুব খুব গুরুত্বপূর্ণ একাদশীটি। তখন কৃষ্ণ বললেন যে এই একাদশীটি তুমি করো। হে মহারাজ, আপনি উত্তম প্রশ্ন জিজ্ঞাসা করেছেন, এই যে জানতে চেয়েছেন এতেই আপনার পুণ্য হয়েছে। তো শুনেন আমি এই সম্পর্কে বলছি। ভগবান তখন বলছেন, যুধিষ্ঠির মহারাজ আরেকটা কথা বলেছিলেন যে প্রত্যেকটা একাদশীর কিন্তু একজন দেবতা থাকে, মানে একজন গার্ডিয়ান থাকে, যে মুখ্যতা একাদশীর দেবতাকে। তখন কৃষ্ণ বললেন মুখ্যতা একাদশীর দেবতা হচ্ছেন দামোদর। আমরা দামোদর ব্রত করি না, দামোদর মাস পালন করি না, যে ভগবানকে যে রশি দিয়ে মা বেঁধেছেন, মা যশোদা। দাম মানে হচ্ছে দড়ি আর উদর মানে পেট। ভগবানকে পেটে বেঁধেছিলেন মা যশোদা কোন দিন জানেন? দীপান্বিতার দিন, ওই যে বাতি দেই দীপাবলি, দীপাবলি ওই দিন, ওই দিন বেঁধেছিলেন। তো এই ভগবান শ্রীকৃষ্ণের বাৎসল্য প্রেমের অন্যতম উদাহরণ হচ্ছে দামোদর। তো এই মুখ্যতা একাদশীর গার্ডিয়ান হচ্ছেন ভগবান দামোদর। হে যুধিষ্ঠির, তুমি দামোদরের পূজা করবে, তুমি তুলসী মঞ্জরি, পুষ্প, চন্দন ওগুলো দিয়ে ভগবানের ধূপ দীপ দিয়ে পূজা করবে, তাহলেই তোমার হবে। তখন ভগবান বললেন, জানো এই মুখ্যতা একাদশী একটি চমৎকার কাহিনী আছে, একটি গল্প আছে, ইতিহাস আছে, এই কারণে আমরা বলি একাদশীটি করো। মুখ্যতা একাদশী ইতিহাস তখন বলছেন ভগবান যে মহারাজ প্রসঙ্গক্রমে একটি অলৌকিক কাহিনী বলছে। অনেকদিন আগে চম্পক নগরী নামে একটা দেশ ছিল। কী নাম বলেছি নগরীর নাম? চম্পক নগরী। ওই যে ঘুম আসলে হবে না, তো যদি বলেন যে কমলার মা চলে যাবে তাহলে তো হবে না, একটু থাকতে হবে, সজাগ থাকতে হবে। তো এই চম্পক নগরীর রাজার নাম হচ্ছে, খুব কঠিন নাম মনে রাখা কঠিন, নাম হচ্ছে বৈখানস, বৈখানস। তো ওই চম্পক নগরীর রাজা ছিলেন বৈখানস, তিনি খুব বৈষ্ণব ছিলেন, শুদ্ধ বৈষ্ণব, ভগবানের পূজা করতেন আর প্রজাদেরকে নিজের ছেলের মতো, মানে সন্তানের মতো স্নেহ করতেন। সেই রাজা বৈখানস খুব ভালো ছিলেন, তিনি পূজা করতেন, দান দক্ষিণা করতেন, প্রজাকে ভালোবাসতেন, খুব ভালো বৈষ্ণব ছিলেন। এইভাবে যখন রাজ্য চলছিল, একদিন বৈখানস রাজা স্বপ্নে দেখলেন তার পিতা, যিনি নাই পৃথিবীতে নাই, তার পিতা ঘুমের মধ্যে ছেলের সামনে চিৎকার করছে, বাবা আমাকে উদ্ধার করো, উদ্ধার করো, কী হয়েছে, কী হয়েছে তোমার, যে আমি খুব নরকে যন্ত্রণায় কষ্ট পাচ্ছি। পিতাকে স্বপ্নে দেখালেন তিনি নরক যন্ত্রণায় খুব কষ্ট পাচ্ছে। রাজা বৈখানসের ঘুম ভেঙে গেল, সর্বনাশ, আমি এত বড় রাজা আর আমার বাবা কিনা নরকে কষ্ট পাচ্ছে, তাকে কী করে উদ্ধার করা যায়? একজন পুত্রর অনেক দায়িত্ব থাকে, কীরকম? আমাদের সনাতন শাস্ত্রে ২৮ প্রকার নরক আছে, অনেক রকম নরক আছে। কোথাও হয়তো একদম টকবক করে তৈল ফুটছে, ওইখানে চুপাবে, আবার কোথাও দেখবেন একবার খালি গা, আপনাকে
লম্বা লম্বা লোহার শিক দিয়ে পুড়ছে, কোথাও কোথাও আরও চোখ টেনে নিচ্ছে, জিভা কেটে ফেলছে, বিভিন্ন ধরনের নরক থাকে। তো তার পিতা সবচেয়ে যে বিপজ্জনক একটি নরকের নাম হচ্ছে পুত। পুত শাস্ত্রে বলছে যে পুত নামক নরক থেকে উদ্ধার করে তাকেই বলা হয় পুত্র। মানে পুত নামক নরক থেকে উদ্ধার করে বলে তাকে বলা হচ্ছে পুত্র। তো সেই বৈখানস রাজা স্বপ্নে কি দেখলেন, তার বাবা নরকে যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন। বাবা চিৎকার করে বলছে, হে আমার ছেলে, তুমি আমাকে নরক থেকে উদ্ধার করো। তো রাজা চিন্তা করেন কি করে উদ্ধার করা যায়। তিনি তার যে রাজ্যে অনেক ব্রাহ্মণ ছিলেন, অনেক জ্ঞানী লোক ছিলেন, সকলকে ডাকলেন। ডেকে বললেন, আমি এরকম একটি স্বপ্ন দেখেছি যে আমার বাবা খুব কষ্ট পাচ্ছেন নরকে, বাবাকে আমরা কী করে উদ্ধার করব। আমি পুত্র হিসাবে তো বেঁচে থাকার কোনো মানে নাই, আমার এত টাকা আছে, পয়সা আছে, আমি বড় রাজা, কিন্তু যখন আমার বাবাকে উপহার করতে পাচ্ছি না, বাবাকে আমি তুলতে পাচ্ছি না, তাহলে বাবাকে কী করে নরক থেকে বাঁচাবো। সমস্ত ব্রাহ্মণরা বসলেন, জ্ঞানী লোকরা পণ্ডিতরা বসলেন, বসে মিটিং করলেন। একজন ব্রাহ্মণ বলে, না আমরা পারছি না সমাধান দিতে, চলেন আমাদের বাড়ির কাছে অনেক বড় একজন ঋষি আছেন, খুব তপস্বী, তার নাম হচ্ছে পর্বত ঋষি। কি নাম বলছে? পর্বত ঋষি। তো চলেন আমরা সকলে পর্বত ঋষির কাছে, তিনি তো জ্ঞানী লোক, তার কাছে গেলে আপনার সমাধান পাবেন। সমস্ত ব্রাহ্মণদেরকে নিয়ে বৈখানস রাজা ওই ঋষির আশ্রমে গেলেন। অনেক দূর থেকে ঋষিকে প্রশস্তি করে প্রণাম করলেন। কাছে গিয়ে পর্বত ঋষির যখন কাছে গেলেন, ঋষি বলেন, হে রাজন, আপনার মুখ কানা খুব শুকনো, হ্যাঁ মনটা খারাপ, কী হয়েছে বলুন তো। রাজা বললেন, আমার মন খারাপ এই কারণে, আমি এত বড় রাজা কিন্তু আমার বাবা নরকে আছেন, বাবা আমাকে স্বপ্নে দেখিয়েছেন তিনি খুব কষ্টে আছেন, আমি কি করে বাবাকে ওই নরক যন্ত্রণা থেকে উদ্ধার করি, আমাকে দয়া করে একটি পথ বলে দেন। পর্বতমণি বসে ধ্যান করলেন। তিনি ধ্যান করে অনেকক্ষণ পরে রাজাকে বলেন, হে রাজন, একটি উপায় আছে, আপনার পিতাকে, মৃত পিতার আত্মাকে নরক থেকে উদ্ধার করার একটা পথ আছে। কি পথ? তখন ঋষি বললেন যে মার্গশীর্ষ মাস, অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষে একটি একাদশী আছে, তার নাম মুখ্যদা একাদশী বা মুখ্যদা একাদশী, ক মুদুনস্য। যদি এই একাদশী ব্রতটি পালন করতে পারেন এবং একাদশীর যে ফল সেটি বাবাকে দেন, তবেই আপনার বাবা উদ্ধার পেয়ে যাবে। হরি বল, তাহলে সহজ কথা না? তখন এটা শুনে রাজা বাড়িতে আসলেন। ওই যে চম্পকনগরের রাজা বাড়িতে এসে তিনি একা না, তার রানী, স্ত্রী, পুত্র সবাইকে বলেন, চলো আমরা সকলে মিলে একাদশী করি, তাহলে বেশি বেশি পুণ্য হবে, বাবাকে উদ্ধার করব। সকলে মিলে এই অগ্রহায়ণ মাসে আজকের যে একাদশীটি, সেই মুখ্যদা একাদশী ব্রত করতে লাগলেন। ব্রত যে শেষ হলো, তিনি সমস্ত যে পুণ্য অর্জন করেছেন একাদশী করে, সে একাদশী পুণ্য ফল যখন বাবাকে দিতে গেলেন, তখন আকাশ থেকে পুষ্প বৃষ্টি, দেবতারা পুষ্পের, এই যে আপনারা আসার সময় ফুল দিয়ে ছিটালেন, ওরকম করে পুষ্প বৃষ্টি হতে লাগলো, চারদিকে দুন্দুবি বাজতে লাগলো, আনন্দ ধ্বনি হতে লাগলো। সমস্ত পুণ্য ফল যখন দিয়ে দিলেন একাদশী, তার পিতা ওই যে নরকে ছিল সেখান থেকে উঠে দিব্য দেহ, জ্যোতির্ময় দেহ, দিব্য জ্যোতি ধারণ করে একটি ভগবানের রথে চড়ে সরাসরি বৈকুণ্ঠে চলে গেলেন। হরি বল, বৈকুণ্ঠ কেন হলো সেটি? একাদশী করেছেন বলে। এরপর থেকে রাজা সমস্ত রাজ্যে ঘোষণা করে দিলেন যে আজকে থেকে আমার রাজ্যে সকলেই যেন একাদশী ব্রত পালন করেন। আর মুখ্যদা একাদশী এই অনেক অনেক পুণ্যময়, শাস্ত্রে বলা হচ্ছে যে যারা এই একাদশীটি করবেন তারা তো পুণ্য পাবেন, এই পূর্বঘোষ উদ্ধার হবে, যারা শুধু পড়বেন একাদশী মাত্রটি পড়বেন, টু রিড দ্য, তারাও পুণ্য পাবেন, যারা শুনবেন, পড়লেন না, এই যে আপনারা শুনলেন, যারা শুনবেন একাদশীর মাহাত্ম তাদেরও একদম বাজপেয় যজ্ঞের ফলের সমান ফল পাবেন, তাহলে শোনাটা দরকার। এই কারণে এরকম একটি ছোট্ট গ্রন্থ আছে, গ্রন্থটির নাম হচ্ছে একাদশী মাহাত্ম। তো আমরা এটা বন্ধ রেখেই কথা বলছিলাম। তো এইভাবে আমরা আজকে নিশ্চয়ই সকালে একাদশী পালন করেছি। এইবার আমরা গীতায় ঢুকব। গীতায় কিন্তু ইতোমধ্যে আমরা ঢুকে পড়েছি,
কার কথা বলেছি প্রথম? সঞ্জয়ের কথা বলেছি না? ওই যে কানাবেটার মন্ত্রীর কথা বলেছি। এই লোকটা দেখেন কত বাঁচে, জন্মান্ধ, হ্যাঁ তাই না? ধৃতরাষ্ট্র, সে নাকি রাষ্ট্রকে ধারণ করে আছে, তার নাম ধৃতরাষ্ট্র। কিন্তু এত মায়াবী, পুত্র স্নেহ অন্ধ। ওই শ্লোকটিতে কি বলা হয়েছে? বলা হয়েছে 700 নম্বর শ্লোকে বা 78 নম্বর শ্লোকে শেষ অধ্যায়ে বলা হচ্ছে, ইয়াত্র যুগেশ্বর কৃষ্ণ, মানে যেখানে কৃষ্ণ থাকেন। কৃষ্ণ শব্দটার সাথে একটি বিশেষণ আছে, যুগেশ্বর, ঠিক না মামনি? যুগেশ্বর কৃষ্ণ। যুগেশ্বর মানে কি আমরা কি জানি? সকলেই জানি হয়তো, আমি ছাড়া। যুগেশ্বর শব্দের অর্থ হচ্ছে তিনি সমস্ত যুগের ঈশ্বর। যুগ মানে কৌশল, টেকনিক, সমস্ত টেকনিক। আমরা যে ইঞ্জিনিয়ার বলি না, যে ইঞ্জিনিয়ার কিংবা সফটওয়্যার ইঞ্জিনিয়ার, যে কম্পিউটার চালায়, ওরা তো কিছুই না, ভগবান তো যেতে হাজার গুণ লক্ষ গুণ বড় ইঞ্জিনিয়ার, সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের সুপার ইঞ্জিনিয়ার, তাই না? তো এখানে বলা হচ্ছে যুগেশ্বর কৃষ্ণ, তিনি এত বুদ্ধি রাখেন। কৃষ্ণকে আমরা কৃষ্ণ বলছি, ভগবান বলছি, কিন্তু কৌরব পক্ষ কিন্তু কৃষ্ণ বলে না, বলে বাসুদেব। আর নাহলে মাঝে মধ্যে ঠাট্টা করে, ও বেটা তো গোয়ালার ছেলে, হ্যাঁ গোয়ালার ছেলে, মানে ভগবানকে পাত্তাই দেয় না, মনে করে তো স্বাভাবিক। কিন্তু ভগবানই কীরকম শিক্ষাটা দিয়েছেন মহাভারতে দেখো, তিনি যে যুগেশ্বর, সমস্ত কৌশলের মহারাজা। একটা উদাহরণ দেই, বুঝতে ভালো লাগবে। আপনারা কি ঘুমোচ্ছেন না শুনছেন? ঘুমাচ্ছেন তো, সজাগ আছেন কিনা একটু টেস্ট করি। আমি যেরকম ক্রমটা বলবো এরকম জোরে জোরে বলুন, হরি বল, হরি বল, হরি বল। না আওয়াজটা আমি তো একা বলছি, আপনার তো বোঝা যাচ্ছিল না, জোরে বলতে হবে, হরি বল, হরি বল, হরি বল। তাহলে কিছুটা বোঝা গেল, ঘুম আছে। তো ভগবান শ্রীকৃষ্ণ যে যুগেশ্বর, তিনি একটি প্রমাণ দেই, যুদ্ধ তখনও শুরু হয়নি, কুরুক্ষেত্রের যুদ্ধ তখনও শুরু হয়নি। ভগবান ঘোষণা দিলেন, কি ঘোষণা দিলেন? যে কাল, আগামীকাল ঘুম থেকে উঠে যাকে আমি প্রথম দেখব সে যা চায় তাই দেব। কি বললেন? ঘুম থেকে উঠে যাকে আমি প্রথম দেখব সে যা চায় তাই দেব। ভগবান কিন্তু তখন দ্বারকার রাজা, অনেক বড় রাজা। ভগবানের পরিবারও কম না, অনেক বড় পরিবার। আমাদের তো বউ একটা, ভগবানের ছিল 16108। কতজন পরিবার? 16108। আমার প্রত্যেক বউয়ের ঘরে 10টা করে বাচ্চা, তাহলে ভগবানের কত বড় পরিবার, ক্যালকুলেটর লাগবে। আর সেই ভগবান এত বড় পরিবার কী করে চালিয়েছেন? ওই অর্জুনের রথের ড্রাইভারের চাকরি পেয়েছেন, রথ চালান, এই ড্রাইভারের চাকরি পেয়ে নিশ্চয়ই অনেক মোটা অঙ্কের বেতন পেতেন, নাহলে এত বড় সংসার চলে কী করে? হরি বল। তো ভগবান যুগেশ্বর, তখন তিনি দ্বারকার রাজা, তিনি কী ঘোষণা দিয়েছেন? যে আগামীকাল ঘুম থেকে উঠে যে আমার কাছে আগে আসবে, যাকে আমি চোখ খুলে প্রথম দেখব সে যা চায় তাই দেব। যুদ্ধ তখন শুরু হয় নাই। ভগবানের সৈন্যবাহিনী ছিল, তার নাম হচ্ছে নারায়ণী সেনা। কি সেনা? নারায়ণী সেনা। গুড, এইবার রিফ্লেকশন শুনুন, মামনিরা ভালো রিফ্লেকশন দিয়েছে। ওই যে বললাম অন্য পাঠকের আমার তফাত আছে, তফাতটা কি আর একটু ক্লিয়ার করি। এক সময় বিভিন্ন জায়গায় যে উৎসব হয়, অষ্টপ্রহর, ষোলপ্রহর, নামযজ্ঞ হয় না, হরে কৃষ্ণ নাম করে দুই তিন দিন, নামযজ্ঞের আগের দিন অধিবাস হয় গঙ্গা আনে, অধিবাসের আগে গীতাপাঠ হয়, এটা নিয়ম রক্ষার্থে। আমরা যখন ছোটোবেলা বিভিন্ন জায়গায় গীতাপাঠে যেতাম, বুড়া বুড়া সাদা কাপড় মানুষ, এই দাদিমা, দিদিমা, ঠাকুমা যেটি বসে আছে ওরকম করে ঝিমুচ্ছে, তো একজনকে দায়িত্ব দেওয়া হতো, নিয়ম রক্ষা করতে হবে, গীতাপাঠ করতে হবে, কিছু লোক ধরে নিয়ে বসিয়েছে, তো যিনি গীতাপাঠ করছেন, মানে যখন হঠাৎ হয়ে বলেছে তো ঘুম ভাঙেছে এরকম, মানে উনি ছাড়া কেউ বুঝছে না, যিনি গীতাপাঠ করতে বসেছেন উনি পড়ছেন, উনি ছাড়া কেউ বুঝছে না, এর জন্য ঘুমাচ্ছে, হঠাৎ হরি বল বললে ঘুম ভাঙছে, তখন মানুষটা কমে যেত। আর এখন আমরা যখন গীতা পাঠে বসি একদম সহজ করে, গল্প করতে করতে আপনি দেখবেন গীতার ভিতরে ঢুকে গেছেন, একদম ভেরি ইজি, একদম মজা লাগবে, আনন্দ, তখন মানুষ আস্তে আস্তে বাড়তে থাকবে, আপনি যাবেন না। এই হচ্ছে গীতা। গীতা মানে ভগবানের মুখনিঃসৃত বাণী, ভগবানের মুখ থেকে বেরিয়েছে, এষ্টেতে অমৃত আর কী হতে পারে বলেন? ভগবানের মুখ থেকে যে কথাগুলো বেরিয়েছে, এষ্টেতে মিষ্টিকে কী আছে, এটা চুনার কাঠ না?
চনরগটিতম রাষ্ট্রী আমাদের ছোটবেলার একটা কথা বলি, আমি সব জায়গায় গেলে আপনাদের নাম বলি, কিন্তু চুনারঘাটের কথা বলি। কেন বলি জানেন? আমি যখন ছোট ছিলাম চুনারঘাট রাজার বাজার একটা জায়গা আছে না, বগাডোপি আছে না, আচ্ছা ওইখানে আমাদের আত্মীয় ছিলেন, মাসিমা থাকতেন, ওই যে তপন দাশগুপ্ত ডাক্তারবাবুর বাড়ির কাছে, ওইখানে অনেক ওনাদের বাড়িতে অনেক বড় বড় আম গাছ ছিল, আসতাম। তো সেখানে ছোটবেলা দেখতাম কুশের, আঁককে তো কুশেরই বলে, তো কুশের পাওয়া যেত, একটা কুশের নাম ছিল লোয়ার টেং কুশের, চিনেন না? খুব শক্ত কিন্তু রস খুব মিষ্টি, চিকন, দাঁত দিয়ে ছিঁড়ে গেলে জানি ছিঁড়ে যাবে, কিন্তু মিষ্টি, রসটা খুব মিষ্টি, যেটাতে গুড় হয়। তো গুড়ের আবার ফুল ফুল খেতাম, ফুল তুলতো, ছোটো বাচ্চারা জানে কি না। তো যাই হোক, তোমরা তো তোমাদের বাড়ির কথাই তো বলছি, তো এই লোয়ার টেং কুশেরের বডিটা খুব শক্ত, কাবারটা খুব শক্ত, কিন্তু ভিতরে রসটা খুব মিষ্টি। যেমন মনে করেন গীতার কাবারটা খুব শক্ত, ভেরি হার্ড, কিন্তু এর ভিতরে অনেক মিষ্টি রস আছে, হরিব। এইটা যদি আপনি বের করতে পারেন, কিন্তু বের করতে না পারলে দাম জামি ছিলে যাবে। এই জন্য গীতার কাবারটি শক্ত, কিন্তু এটার ভেতরে খুব রস আছে। তো ওইরকম ছিল এক সময়, কঠিন কঠিন মানুষ গীতা করতো, অং অং করতো, বুঝতাম না আর ঘুমাতাম আমরা। তো ভগবানকে কী বলা হচ্ছে? যুগেশ্বর। ভগবানের সেনার নাম কী ছিল? নারায়ণী সেনা। ঘোষণা দিলেন যে কালকে সকালে আমি ঘুম থেকে উঠে যে প্রথম দেখব সে যা চায় তাই দেব। খবরটা জানলেন শকুনি মামা, আমাদের কিচ্ছু হয় নাকি আত্মীয় লাগে, আচ্ছা শকুনি মামা খবর পেয়ে তার ভাগনাকে বলল, বড় ভাগনা দুর্যোধনকে, মামা এখানে খবর আছে। কি কি খবর আছে? যে কৃষ্ণের সেনা নিয়ে আসবে নারায়ণী সেনা, কালকে উনি ঘোষণা দিয়েছেন চোখ খুলে যাকে দেখবেন তুমি সকাল সকাল চলে যাও। এখন দুর্যোধন কী করলো? ঘুম থেকে উঠে ভোরবেলা চলে গেল। আর ভগবান তো লীলা পুরুষোত্তম, তিনি তো লীলা করছেন, ভগবানের সমশক্তি সত্য সারা বিশ্বব্রহ্মাণ্ডে নাই। তিনি কী করেছেন? মাথার মধ্যে হাত দিয়ে শুয়ে আছেন। তো ভগবানের আবার মাথার পিছনে একটা সুন্দর চেয়ার রাখা আছে, মাথার কোথায়? পেছনে। দুর্যোধন গিয়ে দেখে ভগবান ঘুমাচ্ছে, সকালে এখনও উঠে নাই বেটা, গোয়ালার বেটা এখনও ঘুমায়নি। তবে ভগবানকে দেখে দুর্যোধন কী করেছে? মাথার পেছনে চেয়ারে বসে ঠ্যাঙ্গের উপরে পাও নাড়াচ্ছে, ঠ্যাঙ্গার পাও যদি এক কথাই সে নাড়াচ্ছে। সে বলছে, ও এই চেয়ারটা বোধহয় আমার জন্য রাখা হয়েছে। তার ভিতরে অহংকার ছিল, আমি তো রাজার ছেলে, হ্যাঁ ধৃতরাষ্ট্রের ছেলে, আমার চেয়ে বড় কেউ আছে নাকি? ওই চেয়ারটা নিশ্চয়ই গোয়ালার ছেলে আমার জন্য রেখেছে। মাথার পেছনে চেয়ার, দুর্যোধন বসে আছে। অনেকক্ষণ পরে অর্জুন গিয়েছে, অর্জুন গিয়ে বলছে, অর্জুনকে দেখে দুর্যোধন বলছে, ও এসে কোনো লাভ নাই, ইউ আর লেট কামার, তুমি দেরিতে আসছো, চেয়ার একটা ছিল আমি বসে পড়েছি, তোমার কোনো সিট নাই। অর্জুনকে দেখে ভেঙচি কাচ্ছে। অর্জুন তো পরম ভক্ত, ভগবানের কত সখা। অর্জুন কী করেছে? ভগবান তো শুয়ে আছেন, ভগবানের পায়ের কাছে, চরণের কাছে এরকম জোর হাতে বসে আছে, পায়ের কাছে বসেছে। তো ভগবান চোখ খুললেন, ঘুম ঘুম ভাঙল, চোখ ছেয়ে হাই তুলে দেখ, ও ভ্রাতা অর্জুন কখন এসেছ, কেমন আছো? কাকে জিজ্ঞাসা করলেন? অর্জুনকে। এটা শুনে দুর্যোধন প্রচণ্ড রাগ করল, হ্যাঁ প্রথমে আপনি পক্ষপাতিত্ব করছেন গোয়ালার বেটা, এই রাগ, হ্যাঁ পার্সিলিটি করছেন, আমি আগে এসেছি, আমি ভোরবেলা এসেছি, আর তুমি আমার সাথে কথা না বলে অর্জুনের সাথে কথা বলছো। ভগবান বলেন, আমি কি বলেছিলাম? বলে তুমি বলেছিলে ঘুম থেকে উঠে যাকে প্রথম দেখবে তাকে যা চাবে তাই দিবে। ভগবান বলছে, আমি তো মিথ্যে বলিনি, আমি তো ঘুম থেকে উঠে চোখ খুলে আমি সামনে তো অর্জুনকে দেখেছি, তুমি যে আমার মাথার পেছনে বসে আছো, আমার মাথার পেছনে তো চোখ নাই, তাহলে কি করে দেখি আমি তোমাকে? হরি বল, ঠিক আছে কিনা? এটা তো ভগবান একটা প্ল্যান করা, এটা ভগবানকে বলেছে যুগেশ্বর, তিনি তো সুপার প্ল্যানার, এটা ডিজাইন করেছেন, নাটকটা এরকম হবে। তো ভগবান চেয়ার একটা পেছনে রেখেছেন, দুর্যোধন বসে পড়েছে, তার সাথে কথা নাই, কথা বলেছেন অর্জুনের সাথে। এখন দেখলেন দুর্যোধন কথা তো ঠিকই, ভগবান চোখ খুলে যাকে দেখবেন প্রথম দেখেছেন তাকে, পেছনে চোখ নাই দেখবে না, এখন কি করা যায়? কৃষ্ণ বললেন, হ্যাঁ আমার নারায়ণী সেনা আছে, যা চাই নিয়ে যেতে পারো, আরেকটা বিষয় আছে, হয় সেনা নিতে হবে নয় আমাকে নিতে হবে, কোনটা চাই? তখন আবার কি দেখেন কি বলবো মায়েরা,
দুর্যোধনের যে পালপিটেশন শুরু হয়েছে, টেনশন, হাঁটতেছে, সর্বনাশ, অর্জুন নিয়ে চায় বা স্বর্ণ তাহলে তোমার লস হয়ে যাবে। অর্জুনকে বলছেন তুমি চাও, তুমি তো ছোট, তুমি চাও। অর্জুন বলছে হে জনার্দন, আমার সৈন্যের দরকার নাই, আমার তোমাকে দরকার। অর্জুন কি বলল? আমার তোমাকে দরকার। তুমি জনার্দন, তুমি আমার সাথে চলো। কৃষ্ণ বললেন তুমি বুঝে বলো, ভেবে বলো, আমাকে নিয়ে তো কোনো লাভ হবে না, আমি তো যুদ্ধে অস্ত্রই ধরব না, আমাকে নিয়ে, আমি বেকার মানুষ, আমাকে নিয়ে কোনো কাজ হবে? তোমার যুদ্ধে জিততে পারবে? অর্জুন বলছে না, আমি জানি তুমি কে। বুঝতে পারছ? মানে অর্জুন বলছে আমি জানি তুমি কে, আমার তোমারই দরকার। তুমি না গীতায় বলেছ যে পক্ষে থাকেন কৃষ্ণ যুগের সঙ্গে, আমি তো জানি এটা, অতএব আমি তোমাকে চাই। তাহলে কি থাকলো? সৈন্য। নারায়ণী সেনা দুর্যোধন পেল, সে তো মহাকুশি, বাড়িতে গিয়ে বলছে শকুনিকে, তার মামাকে, মামা কামেকান কইরা লাইছি। বলি কি করছো ভাইগনে? আরে তো মহাকুশি, কি করেছো? যে আমি সব নারায়ণী সেনা পেয়েছি, আর অর্জুনটা তো বুকা, ও সুযোগ পেয়েও সৈন্য চায় নাই, ওই গোয়ালার বেটাকে চেয়েছে, তাও আবার নিরস্ত্র, অস্ত্রও ধরবে না। এটা শুনে শকুনি মাথায় হাত দিয়ে বসে পড়েছে। কি হয়েছে মামা, তোমার মন খারাপ কেন? বলছে বলো না ভাইগনা, আমরা বোধহয় যুদ্ধে আর জিততে পারবো না। কেন জিততে পারবে না? তুমি কত ছলনা জানো, তুমি পাশা খেলায় কত ছলনা করে সকলকে হারিয়ে দাও। শকুনি বলছে আমি কি ছল জানি, আমার চেতে হাজার গুণ লক্ষ গুণ ছল জানে ওই গোয়ালার বেটা বাসুদেব, তার কাছে আমি কিছুই না, যে তার কাছে আমি কিছুই না। এইভাবে যুদ্ধ শুরু হলো। এখন এই যে গীতা জয়ন্তী মাসে, আরও তো গীতা পাঠ হয়েছে না গত দুই, আজকে কত নম্বর দিন? তিন নম্বর দিন। তার আগে তো জ্ঞানী গুণের জন্য বসেছেন, আমি তো মুখ্য সূক্ষ্ম মানুষ, এত কঠিন কঠিন কথা আমি বুঝি না, আমি সহজ করে বলি। অন্ধরাজা গীতায় কিন্তু কয়টা শ্লোক? 700 শ্লোক। প্রথম শ্লোকটি কে বলেছে? অন্ধরাজা ধৃতরাষ্ট্র। ও রাজা হলে কী হবে? ও তো অন্ধ, ওর ভাগ্যের কারণে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হয়েছে। রাজা তো মূলত পাণ্ডু ছিল। যখন রাজ্য অভিষেক হবে, বিদুরে বলছিল যে তোমাকে রাজা করা যাবে না, বড় ভাই হলো, দেহে খুঁত, খুঁত মানে হাত নাই, পাও নাই, চোখ নাই, এরকম খুঁত থাকলে রাজা করা যাবে না। রাজা কিন্তু পাণ্ডব। পাণ্ডব যখন বনে চলে গিয়েছিলেন, তারপরে যখন মারা গিয়েছিলেন, তার পক্ষে, তার পক্ষে রাজা ছিলেন ধৃতরাষ্ট্র। এই ধৃতরাষ্ট্র 31 শ্লোক বলেছেন, আর সঞ্জয় বলেছে 40টি শ্লোক, অর্জুন বলেছে 85টি, কৃষ্ণ বলেছেন 574টি শ্লোক। কৃষ্ণ সারা গীতায় 574টি শ্লোক বলে অর্জুনকে সঠিক পথে এনেছিলেন, তোমার কর্তব্য কি ক্ষত্রিয় হিসাবে। আর আমরা কি এক ঘন্টায় 4-5টা শ্লোক বলে শিখে ফেলতে পারবো? অর্জুনের মতো লাইনে যেতে পারবো? অর্জুনের মতো লুকরে লাইনে আনতে 574টা শ্লোক বলতে হয়েছে। কাজে এতই কি সোজা? তারপর আমরা চেষ্টা করি একটু সময় ভগবানকে পাই কি না। আচ্ছা, আমরা একটা বিষয় সিদ্ধান্ত নিয়ে বসেছি না এখানে? সিদ্ধান্তটা কি? যদি কৃষ্ণকে পক্ষে নিতে পারি তাহলে আমরা ফেয়ার অ্যান্ড লাভলি লাগবে না, আমরা শ্রী পাবো, লক্ষ্মী পাবো, বিজয় পাবো, ধন পাবো। এইটি তো গীতার সিদ্ধান্ত। তাহলে আমরা চেষ্টা করি কি করে আচ্ছা আরেকটা বিষয় পক্ষে নেওয়া যায়। আচ্ছা বলুন তো, যদি মারামারি লাগে আমার পক্ষে কে আসে? আমার আপনজন লাঠি নিয়ে আসে। দারাগাঁও চা বাগানে ছিলাম, সব মনে আছে, রাত্রিবেলা ঠাস ঠাস করে আওয়াজ করছে, তখন বাগানে ডাকাত পড়তো, এখন হয়তো নাই, ডাকাত পড়তো, সকলেই তীর ধরে নিয়ে বেরুতো, আর আমরা ওই চা বাগানের নিচে লুকিয়ে থাকতাম, এরকম ঘটনা ঘটতো এর সময়। একবার হলো কি, দারাগাঁও চা বাগানে আছি, আমার ভগ্নিপতি ছিলেন ডাক্তারবাবু, ওনার বাড়িতে, তখন রাত্রিবেলা ঠাস ঠাস আওয়াজ হচ্ছে, মনে করছে ডাকাত চলে এসছে, গোলাগুলি করছে, আমরা বাসা থেকে বের, ঘর থেকে কী নিয়ে যাব কিছু তখন তোর মাথায় বুদ্ধি থাকে না। আমার মনে আছে আমি একটা কলম নিয়ে বেরিয়েছিলাম, হাতের কাছে কলম ছিল, ওইটা হয়তো 2 টাকা বা 5 টাকা দাম হবে। সকলে বেরিয়েছে, টাকা পয়সা জিনিসপত্র বাগানে লুকিয়েছি, ডাকাত চলে গেলে বেরোবো। পরে শোনা যায় ডাকাত কোথায়, চা বাগানের বেল্ট একটা ছিঁড়ে গিয়েছে, এটা টাস টাস করে আওয়াজ করছিল, হরিব, মানে এখানে সত্যি সত্যি ডাকাত আসে নাই। তো পক্ষে কারা যায়? যারা আপনজন। যদি মামলা মোকদ্দমা কোর্টে করা যায়, আপনার আপনজন সাক্ষী দেয়। আরেকটা লোকের পক্ষে নেওয়া যায় যদি টাকা দেওয়া বুকিং করা যায়, তাই না? এখন কৃষ্ণকে তো পক্ষে নেওয়ার জন্য সুযোগ নেই, টাকা দেওয়া যাবে?
কৃষ্ণ তো আমার মতো মানুষ না, আপনার মতো মানুষ না, কিন্তু গীতা বলছে আমি যদি শ্রী চাই, বিজয় চাই, লক্ষ্মী চাই, তাহলে কৃষ্ণকে আমার পক্ষে নিতে হবে। পক্ষে নিতে গেলে তাকে টাকা দিয়ে পক্ষে নেওয়ার কোনো সুযোগ নাই। তাহলে কী করে নেওয়া যাবে? ভগবানকে ভালোবেসে। এইটার উত্তর আমরা বের করবো আজকে। আরেকটু আগাই অন্ধরাজের ধৃতরাষ্ট্র কি বলেছে সঞ্জয়কে? বলছে সঞ্জয় যুদ্ধ তো শুরু হলো, আচ্ছা এখানে কী হচ্ছে? ওরা কি ফুটবল খেলছে না কানামাছি খেলছে একটু বলো আমাকে। তার প্রশ্নটাই বিভ্রান্তিকর। যারা নিয়মিত গীতা পড়েন আমার কাছে অবাক লাগে তার প্রশ্নটা দুরকম। সে বলছে কি বলছিল, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা ইজুৎসবহ মামকা পাণ্ডবশ্চৈব কিম অকুর্বত সঞ্জয়। আপনারা সকলে নিয়মিত গীতা পড়েন এই জন্য ভালো লাগে আপনাদেরকে। সেখানে কি বলছে, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে আমার ছেলে এবং পাণ্ডবের ছেলেরা কত বড় বদমাইশ দেখেন। সে প্রথমে দুই পক্ষ করে ফেলেছে, ওরা কি এক বংশের লোক না, এক বাড়ির লোকই তো। সেইখানে আলাদা করেছে আমার ছেলে আর ওই পাণ্ডবের ছেলে, মানে প্রথমে সে ডিভাইড করে ফেলেছে। যখন কৃষ্ণদেবেন বেদব্যাস গুরুদেব এসে ধৃতরাষ্ট্রকে বলছে, রে তুমি কি যুদ্ধ দেখতে চাও, আমি তোমাকে দিব্য দৃষ্টি দেব। ধৃতরাষ্ট্র দুটানায় ছিল, দেখতে চায় আবার দেখতে চায় না। দেখতে চায় সে চায় তার ছেলেরাই জয়লাভ করুক, আবার সংশয় ছিল মনে, ভয় ছিল যদি আমার ছেলেরা হেরে যায়, যুদ্ধটা হচ্ছে একটি পবিত্র স্থানে ধর্মক্ষেত্রে আর ওই পক্ষে বাসুদেব আছেন, যদি আমার ছেলেরা হেরে যায় তাহলে বাবা হয় কী করে ছেলে মেয়ের মৃত্যু দেখব, আমার দরকার নাই, আমার যে মন্ত্রী আছে সচিব আছে সঞ্জয়কে দিব্য দৃষ্টি দেন, সঞ্জয় দেখবে আমি শুনবো। গীতা কিন্তু শুধু সঞ্জয় দেখে নাই, কয়জন দেখেছে গীতা? কমপক্ষে চারজন। কুরুক্ষেত্রের যুদ্ধে কে কে দেখেছে? সঞ্জয় দেখেছে দিব্য দৃষ্টি, গুরুদেবের কৃপায় দিব্য দৃষ্টিতে দেখেছে। আরেকজন দেখেছে ঘটোৎকচের ছেলে বারবারিক, নাম শুনেছেন? মাথা নাড়াচ্ছে, নাম শুনেছেন? আপনার আত্মীয় লাগে না? ও তাই না, ঘটোৎকচের ছেলে। ঘটোৎকচের ছেলে সবসময় বলতো আমি দুর্বল পক্ষে থাকবো, খুব নীতি ছিল, কিন্তু সে যে পক্ষেই যাবে জিতে যাবে তাহলে আবার দুর্বল পক্ষে চলে আসতে হবে। কিন্তু তার উদ্দেশ্য ছিল যদি ভগবানের হাতে আমার মৃত্যু হয় তাহলে আমার জীবনটা সার্থক হবে। আমরা বারবারিক নিয়ে কাহিনী বলবো না, সময় লাগবে। আরেকজন যুদ্ধ দেখেছিল হনুমান। হনুমান কোথায় থেকে দেখেছিল? ওই যে পতাকার মধ্যে ধ্বজা, ধ্বজা অর্জুনের রথের ধ্বজাতে হনুমান ছিল। তাহলে বারবারিক দেখেছে, হনুমান দেখেছে, সঞ্জয় দেখেছে, আর কে প্রত্যক্ষ সামনে থেকে দেখেছে শুনেছে গীতা? অর্জুন। তাহলে অর্জুন, সঞ্জয়, হনুমান, বারবারিক সকলেই গীতা প্রত্যক্ষ পেয়েছে। সেই ধর্মক্ষেত্রে যখন যুদ্ধ শুরু হবে তখন অর্জুন বলছে, হে কৃষ্ণ জনার্দন, কৃষ্ণ তো যুগেশ্বর বলছে না, তিনি সমস্ত কৌশল জানেন, একটু মন দিয়ে খেয়াল কী কৌশল করেছেন ভগবান। এই তুমি রথটা নিয়ে চলো তো, দেখি কার সাথে যুদ্ধ করতে আসছে। আমরাও শত্রুকে চিনি না, দেখি তার দলে কতজন আছে, কী করে ফাইট করব। ভগবান তো বুদ্ধিমান, কৌশলের রাজা, তিনি এত বিশাল মাঠের মধ্যে এমন একটা জায়গা নিয়ে রথটি রাখলেন অর্জুন চোখ খুলেই দেখে তার সামনে তার দাদামশাই বিশ্বদেব, দেখে তার টিচার অস্ত্রগুরু দ্রোণাচার্য, দেখে তার কুলগুরু কৃপাচার্য। না না আমি যুদ্ধ করবো না, ফিরে চলো, আমি এদেরকে মারে এই রাজ্য সুখ চাই না, আমি আত্মহত্যা করে পাপী হব, গবেক। ভগবান কেন এই জায়গায় রাখলেন? তিনি তো কৌশলী, ইচ্ছে করলে তো এত বিশাল মাঠ, আপনি এখানে বসেছেন মামজরণী, ওইখানে তো বসতে পারতেন, আপনি এখানে বসেছেন পিছনে তো বসতে পারতেন, অনেক জায়গা আছে না। কিন্তু কৃষ্ণ দেখেন রথটি এমন একটি জায়গায় স্থাপন করেছেন যেখানে অর্জুন চোখ খুলেই দেখছে তার আপনজন। কেন? ভগবান চেয়েছেন ওইটা দেখে অর্জুন যেন বিষাদগ্রস্ত হয়, বিষাদগ্রস্ত হলে সে আমার কাছে সারেন্ডার করবে, আমি তাকে সঠিক পথটা দেখাতে পারবো। প্ল্যান করা, সুপার প্ল্যানার। আরে ভগবানের মতো তো বড় ইঞ্জিনিয়ার নাই, তিনি এমন প্ল্যান করেছেন। পরে ও তুমি যুদ্ধ করবে না কেন? অর্জুন বলছে, দেখো বেশি কথা বলো না, আমি রাজার ছেলে, তুমি আমার গাড়ির ড্রাইভার, গাড়ি ঘোরাও। অর্জুনের কিছু অহংকার আছে শুরুতে, ঘোরাও তো। ভগবান বলছেন তুমি কেন যুদ্ধ করবে না? বলে দেখো আমি যদি যুদ্ধ করি এই পুরুষরা সব মরে যাবে। অর্জুনের কথা কিন্তু যুক্তি আছে, পুরুষরা মরে যাবে, মহিলারা বিধবা হবে, ঠিক কিনা?
মহিলারা বিধবা হলে তারা চরিত্র নষ্ট হতে পারে, বেবিচারিণী হবে, বেবিচারিণী হইলে সংকর সন্তান জন্ম নেবে, বাস্টার্ড সান, এবং সংকর সন্তান দ্বারা সঠিকভাবে পিণ্ডদান হবে না, আমাদের উত্তর পুরুষ উদ্ধার পাবে না, এত বড় পাপ আমি করতে পারবো না। অর্জুনের জায়গায় থাকলে আমরা তাই করতাম? ভগবান বলেন, হে বেকল, মনে মনে কোন আর কি অসুচান। ভগবান কিন্তু প্রথমতে কোনো কথা বলেন নাই, বলেছেন প্রভু প্রথমতে অর্জুন বিষাদ ইয়োগ, অর্জুন বিষাদ ইয়োগে ভগবান কোনো কথা বলে নাই। দ্বিতীয় অধ্যায় সাংখ্য ইয়োগ থেকে তাও দুই নম্বর শ্লোক থেকে ভগবান বলতেছেন, ভগবান বলছেন অসুচান অন্য সুচাস্তাং প্রজ্ঞাভাদংশ ভাষসে গতাশন গতাশনশ্চ নান অনুসূচান্তি পণ্ডিতা। অর্জুন একজন পণ্ডিত ব্যক্তি, কে এলো কে গেল কে মল্ল কে বাঁচলো তার জন্য কখনো অনুসূচনা করে না। তুমি তো জ্ঞানী হয়ে কথাগুলো বলছ, তুমি কথাগুলো বলছো জ্ঞানীর মতো কিন্তু কাজটি করছো মূর্খের মতো। তুমি মারার কে? দেখেন কি চমৎকার তাকে লাইনে আনতেছে। তুমি মারার কে? তুমি যদি মারো তাহলে তো দেহটাকে মারবে, তার দেহটাকে কাটবে, কিন্তু এখানে যে আছে দুক 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 করছে, আত্মাকে তো মারতে পারবে না, আত্মা তো অবিনশ্বর। ভগবান বলছেন দ্বিতীয় অধ্যায় সাংখ্য যোগের 23 নম্বর শ্লোকে, ন এনম ছিন্দন্তি শস্ত্রাণি, কীভাবে লিখে আছে আপনারা তো পড়ান, আমার টিচার দাদা পড়ান, দন্ত্যন ঐকার দন্ত্যন অনুসার কি পড়েন, নৈনম, নৈনম পড়ি আমরা না, ন এনম না আমাকে, ন এনমে ছিন্দন্তি শস্ত্রাণি, ন এনমে দহতি পাবকহ, ন চৈনম ক্লেদয়ন তপ অপমানে জল, ন সুসৈতি মারুত, আত্মাকে অস্ত্র দিয়ে কাটা যায় না, আগুনে পোড়ানো যায় না, জলে ভিজানো যায় না, বাতাসে উড়ানো যায় না, আত্মা বিনশ্বর। এটি কি করে? 22 নম্বর শ্লোকে ভগবান বলছেন, বাসামসি জীর্ণা নিয়ত বিহায় নবানি গৃহাতি ন রূপরাণি তথা শরীরানি বিহায় জীর্ণান্য অন্যানি সংজ্ঞাতি নবানি দেহি। সুন্দর নাকি তার শ্লোক? কঠিন নাকি? কত কত রস, এটা খালি ওই এই লোয়ার টেন কুইশের রসের মতো, কত রস মিষ্টি। এগুলো যদি সুন্দর করে পড়েন, অং অং না করে, মানে সুন্দর করে যদি পড়েন, সেখানে ভগবান বলছেন বাসামসি জীর্ণানি, বাসামসি মানে বস্ত্র। আমাদের কাপড় যখন পুরাণ হয় ফেলে দিয়ে নতুন কাপড় পরি, ঠিক এই দেহটা যখন ওইখানে যে বসে আছেন আত্মা তার যখন ভালো না লাগে ফেলে দিয়ে আরেকটা দেহ ধারণ করেন, এই হচ্ছে ঘটনা। ভগবান অর্জুন, তুমি যদি মারো দেহটাকে মারবে, আত্মাকে কখনো মারতে পারবে না। এর পরের কথাটি গীতার সূক্ষ্ম জ্ঞান, এই কথাটি মন দিয়ে বুঝতে হবে। ভগবান কি বলছেন দেখেন, বলছেন তুমি যদি মারো দেহটাকে মারবে, আর নাও যদি মারো দেহটা এমনি মরে যাবে। এটি হচ্ছে গীতার সূক্ষ্ম জ্ঞান, তুমি যদি মারো দেহটাকে মারবে, আর যদি নাও মারো দেহটা এমনিই মরে যাবে। উদাহরণ কি, এই যারা বয়স হয়েছে, আমারও 60+ বয়স, 60+, আমরা যারা বুড়ো হয়ে গেছি, আমি যদি কোটি কোটি টাকা খরচ করি আমি কি ছোট্ট বালক হতে পারবো? একজন বৃদ্ধা মাতাজি বুড়া বেটি, তিনি যদি প্লাস্টিক সার্জারি করেন ছোটো মামনি হতে পারবে? পারবে না। দেখেন গীতা কি জ্ঞান দিয়েছে। আচ্ছা বলুন তো, অনেকেই মনে করে যে গীতাটি বোধহয় শুধু হিন্দুদের সনাতন, না, সকলের জন্য, সমস্ত বিশ্ববাসীর জন্য গীতা। আজকে সারা পৃথিবীতে গীতা 100 বেশি ভাষায় অনুবাদ করা হয়েছে, এমনকি আরবি ভাষায়, চায়না ভাষায়, পৃথিবীর অনেক ইউনিভার্সিটিতে গীতা পাঠ্যসূচক করা হয়েছে, পাঠ্যসূচক করা হয়েছে, পাঠ্যপুত্র। গীতাটা হচ্ছে ইউনিভার্সাল। এই যে বলল যে না মরলেও মরে যাবে দেহটা, এটা কি খালি হিন্দুর বেলা? সবার বেলায় তো গীতায় ভগবান বলছেন দ্বিতীয় অধ্যায়, জাতস্য ধ্রুবং মৃত্যুর ধ্রুবং জন্ম মৃত্যুস্যচ, জন্মিলে মরতে হবে মরলে আবার জন্ম নিতে হবে, এটা ধ্রুব সত্য কথা। এটা কি আমার বেলা না, মুসলমান হিন্দু খ্রিস্টান সকলের বেলা? তাহলে গীতা কি শুধু আমাদের? না, গীতায় বলছে তুমি জন্মিলে মরতে হবে, তাহলে আমরাই গেলে মরবো, অন্যরা মরবে না? সবাই তো মরবে। ভগবান বলছেন যে এই দেহটি তুমি না মারলেও মরে যাবে, অতএব এই নিয়ে তুমি অনুসূচনা করো না। তুমি কথাগুলো বলছো জ্ঞানীর মতো, কাজটি করছো মূর্খের মতো। তুমি মারার কে? আমি তো মেরে রেখেছি, তুমি উপলক্ষ মাত্র। আমি মেরে রেখেছি, তুমি নাটকের মধ্যে, ওই যে আমরা নাটকে প্লে করি খালি টুট নাড়াই আর রেকর্ড করে ছেড়ে দিচ্ছে, তো সব তো রেকর্ড করা আছে। তুমি যা স্টেজে উঠে কতক্ষণ অভিনয় করবা তোমার জীবন শেষ,
আমরা তো পৃথিবীতে অভিনয় করার জন্য এসেছি। কেউ বাবা, কেউ মা, কেউ ছেলে, কেউ ভাই, কেউ বোন, কেউ প্রেমিক, কেউ প্রেমিকা, কিছুদিনের জন্য অভিনয় করছে, নাটক ফিনিশ, গো আউট। এই বাড়িটা একটি ভাড়াটিয়া বাড়ি, মালিকের যখন পছন্দ হবে না বলবে গেট আউট। এই দেহর ভিতরে পাখি নামক আমি আছে, এখানে ধুকধুক ধুকধুক করছে কতক্ষণ, এই খাঁচার ভিতরে পাখিটি আছে, আহারে এই খাঁচাটির জন্য কত যত্ন করি, কত ফেয়ার অ্যান্ড লাভলি মাখি, কত তেল দেয়, কিন্তু কিছুদিন পরে এই খাঁচা থেকে পাখিটি ফুরুত। এই খাঁচার কোনো দাম আছে? এক পয়সার দাম নেই। তাহলে একটা খাঁচার গল্প বলি, আপনারা অধৈর্য হচ্ছেন না তো, বিরক্ত হচ্ছেন না তো? এক গ্রামে এরকম একটি এলাকা, তারা দুইটা তিনটা ভাই ছিল। তো বড় ভাই মেজো ভাই বিয়ে করেছে, ছোট ভাইয়ের জন্য একবার মেয়ে দেখতে যাওয়া হলো। অনেক দূর গ্রামে একটি মেয়ে পছন্দ হলো, খুব লক্ষ্মী মেয়েটি। একটা অভ্যাস ছিল কি, সে একটা ময়না পাখি পালতো, এই যে খাঁচা, রূপার খাঁচা, চকচক সুন্দর একটা খাঁচার মধ্যে একটা ময়না পাখি পালতো। আমাদের দেহটি কিন্তু একটা খাঁচা, এই খাঁচার ভিতরে অচিন পাখি ওইখানে টুকটুক করছে, যখন পাখিটি নাই আমিও নাই, আমার সমস্ত বেঠাকিরি শেষ হয়ে যাবে। আচ্ছা বলুন তো, আমরা যেখানে বসেছি এখান থেকে উঠতে পারবো? কারো নিশ্চয়তা দিতে পারেন, গ্যারান্টি কেউ দিতে পারেন? অথচ কী বেঠাগিরি করি, হ্যাঁ করোনায় দেখাইছে, এইবার বেটাগিরি কানে কয়, কোটি কোটি টাকার মালিক একটা সঙ্গে অক্সিজেনের লেগে ফাগল, বাঁচাইতে পারছে? তার টাকা থাকে, কোটি কোটি টাকা থাকে, বাঁচাইতে পারছে? পারে নাই। ভগবান দেখিয়ে দিয়েছেন তার কত শক্তি, শত্রুকে দেখাই যায় না, অদৃশ্য শত্রু, মাইক্রোস্কোপ দিয়ে দেখা যায় না করোনা কত বড়, দেখা যায় কি, কিন্তু তার সাথে কি ফাইট করে পারছে? আমেরিকা, রাশিয়া, ব্রাজিল, পৃথিবীর দামি দামি দেশ, পারছে ফাইট করে? লক্ষ লক্ষ লোক মরে গিয়েছে। ভগবান চাইলে কি না হয়, তার সাথে ফাইট করার ক্ষমতা আমাদের কারো আছে? আবার মনে করি যে না, আমি বোধহয় বিশাল কিছু। তো সেই সময়ে তো ছোট বৌমা মেয়েকে দেখতে গিয়েছে, ওই মেয়েটি একটি পাখি পুষত, সুন্দর একটি খাঁচায়, বিয়ে হয়েছে, এই বাড়িতে এসছে। এই বাড়িতে তার দুইটা বউ আছে, সেই মেয়েটা হচ্ছে থার্ড বউ। কি গল্প শুনতে খারাপ লাগছে? আচ্ছা তো গল্পের পিছনে কারণ আছে, গল্প তো গল্প না, উপদেশ সম্মিলিত। তো সেখানে ছোট বৌমা বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে এসছে, কিন্তু ওই পাখিটাকে রেখে আসে নাই, খাঁচা শুদ্ধ নিয়ে এসছে, প্রচণ্ড ভালোবাসে, পাখিকে খাওয়ায়, রাধে রাধে গান, ময়না পাখি কথা বলে না, অতীত এসেছে পিড়ি দাও এরকম করে। তো অনেক দিন যাচ্ছে, আনন্দের দিন যাচ্ছে, ছোট বৌমা আছে, পাখিও আছে। একবার ওই ছোট বৌমার ভাইয়ের বিয়ে ঠিক হয়েছে, তো ভাইয়ের বিয়ে ঠিক হয়েছে, নাইয়র যেতে হবে। আপনাদের সব নাইয়র বলে না, কি বলে, নাইয়র বলে না, না কি বলে, নাইয়র বলে বেড়াতে গেলে? আচ্ছা বাবার বাড়িতে নাইয়র যাবে, তো ছোট বৌমা নাইয়র যাবে বাবার বাড়িতে ছোট ভাইয়ের বিয়েতে উপলক্ষে, কিন্তু চিন্তা হচ্ছে এই পাখির খাঁচাটিকে কে দেখবে, ও তো চলে যাবে। ওই সংসারে যে বড় বউ ছিল, বড় বউ মানে জাল, জালইতে বলে না, বড় জাল, তো বড় জাকে বলছে, দিদি আমি যে বাবার বাড়িতে নাইয়র বেড়াতে যাব, আমার খাঁচাটি কে দেখবে, তুমি কি দেখবে, একটু যত্ন করবে? বড় বৌমা কিন্তু সাধারণত সরলা হয়, ছোট বৌমাকে বলছে, তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার খাঁচার দেখাশোনা করব, তুমি নিশ্চিন্তে বাবার বাড়িতে যেতে পারো। তো ছোট বউ আবার বলছে, দিদি তুমি আমার খাঁচাটি দেখবে তো? বলে, তুই কোনো চিন্তা করিস না, আমি খুব সে যত্ন নেব তোর খাঁচার। তা আবার রওনা হয়ে যাচ্ছে, উঠোন থেকে আবার ফিরে এসে, ও দিদি, দিদি গো তুমি আমার খাঁচাটি দেখবে তো? বলছে, নিশ্চয়ই দেখবো, খুব যত্ন করবো, তুই খাঁচা নিয়ে কোনো চিন্তা করিস না। তো ছোট বৌমা মনের আনন্দে চলে গেছে, গিয়ে বাবার বাড়িতে গিয়ে ভাইয়ের বিয়ে খেয়েছে, বিয়ের পরে একেবারে চতুর্থ মঙ্গল পর্যন্ত খেয়েছে, অনেকদিন থেকেছে। বাবার বাড়িতে গেলে তো বিবাহিত মেয়েরা আসতে চায় না, যার কটা দিন থেকে যায়, অনেক দেরিতে যখন এসছে, অনেকদিন পরে এসছে শ্বশুর বাড়িতে, এসে দূর থেকেই প্রথমে তার খেয়াল, ওই যে দূরে উঠানের মানে তার বারান্দার মধ্যে খাঁচাটি ছিল সেটা আছে কিনা। ওইদিকে বড় বউ কী শুনেছে, যে দিদি আমার খাঁচাটির যত্ন নেবে, সে তো মনে করেছে খাঁচারই যত্ন নিতে বলেছে, সে প্রতিদিন একদম শিরিশ কাগজ দিয়ে স্প্রে করে ঘষে ধুয়ে চকচক রূপার খাঁচা, কিন্তু পাখির যে ভিতরে ছিল সেই দিকে তার খেয়াল নাই। কারণ সে শুনেছে কি, যে দিদি তুমি আমার খাঁচাটির যত্ন নেবে, হ্যাঁ নিশ্চয়ই আমি তোমার খাঁচার যত্ন নেব, প্রতিদিন যত্ন করে। ছোট বউ এসে দেখছে খাঁচাটি রোদের আলোতে ঝলমল করছে, ভাবলোতে নিশ্চিত এলে খাঁচাটি ঠিক আছে,
যে কাছে গেল ছোট বাবা গিয়ে দেখলো খাঁচা তার ঠিক আছে কিন্তু ভিতরে পাখি নাই। দিদি চিৎকার, দাদি, ও দিদি আমার পাখি কোথায়? এটা ভিতরে যে পাখি ছিল আমার পোষা পাখিটি ময়নাটি কোথায় গেল? দিদি বলছে, খেড়ে তুই তো পাখির কথা আমাকে বলিস নাই, তুই তো বলেছিস খাঁচাটি দেখে রাখবি কিনা, আমি তোর খাঁচার যত্ন, ভিতরে কি একটা ছিল মরেছে ফিরে ফেলে দিছি। ছোট বাবা কান্নাকাটি করছে, যে আমি তোমাকে বলেছি ঠিক, আমি তো ভেবেছি তুমি পুরাটাই বুঝেছো আর খাঁচার যত্ন নিয়েছো, কিন্তু খাঁচার যত্ন নিতে নিতে পাখিটা নাই। এই কারণে আমরা খাঁচা নিয়ে ব্যস্ত থাকি, কী করে খাওয়াবো বলবো দেহটাকে নিয়ে ব্যস্ত থাকি, কিন্তু দেহের ভিতরে যদি পাখি বসে আছে তার কোনো খবর রাখি না। এটা গল্প না, এটা জীবন শিক্ষা। পাখির যত্ন আমরা নেই না, আমরা দেহটাকে পুষ্ট রাখার জন্য, যত্ন করার জন্য, কত যত্ন করার জন্য চর্বচর্ষ পেয় লেজ্জ কত ধরনের খাবার খাই, কিন্তু পাখির খাবার তো ভাত না, পাখির খাবার তো শাকসবজি ফলমূল না, তার খাবার হচ্ছে গীতা ভাগবত হরিনাম হরে কৃষ্ণ কীর্তন, এটা হচ্ছে হৃদয়ের খাবার। আপনি যখন জুড়ে বলবেন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, পাখির কিন্তু পেট ভরে গেল। সে এই গীতা ভাগবত এই অমৃত ভগবানের কথা কীর্তন শোনার জন্য সে বসে আছে, কিন্তু তার দিকে আমাদের খেয়াল নাই, আমরা ব্যস্ত ওই খাঁচাটিকে নিয়ে। আরেকটু আগে ভগবানের কথা যখন শুনছিল না অর্জুন, আমরা একটু ড্রপ দিয়ে যাই, সময় যেত রাত হয়ে যাচ্ছে, দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় কর্মযোগ চতুর্থ অধ্যায় জ্ঞানযোগ, জ্ঞানযোগ থেকে একটা একটা শ্লোক বলি, তোমরা যে শ্লোকটা বেশি বলো ইয়াদাই রে ধর্মস্য গ্লা সেটা বলবো না, এটা সাত নম্বর, আট নম্বর পরিত্রাণের সাধনা সেটাও বলবো না, নয় নম্বরটা কি ভগবানকে পেছনের কথা বললে বুঝতে সুবিধা হয়। অর্জুন বলছে, এই তোমার কথা আমি শুনবো না, তুমি কি ভগবান নাকি? বাপটা এরকম না, তোমার কি চারটা মাথা আছে ব্রহ্মার মতো? তোমার তো দুইটা হাত দুইটা পাও, তোমার চেহারা আমার চেপড়ে দেখতে কিরকম? অর্জুন আর কৃষ্ণ কিন্তু পিটাপিটি ছিলেন, 71 বয়স আর 73 বয়স, ভগবান কি কখনো বুড়ো হন? বুড়ো হন না। এত বড় পরিবার কৃষ্ণের, কোনোদিন কি শুনেছেন গালে হাত দিয়ে বসে আসে রে সংসারটা কেমনে চলবে, ভগবান কি টেনশন আছে? নাই। অর্জুন বলছেন, আমি তোমার কথা শুনি না, তোমার আমার জন্ম তো একইরকম, আমি বরঞ্চ রাজার ছেলে আর তুমি গোয়ালার ছেলে, তাও কোথায় জন্ম হয়েছে? কারাগারে। হ্যাঁ, তোমার ভগবান বলেন, অর্জুন ঠিক এই জায়গাটাতে সকলেই ভুল করে, তুমি ভুল করেছ, তোমার জন্ম আমার জন্ম এক না। এটি নয় নম্বর শ্লোক, ভগবান কি বলছেন? দৈব কি বলছেন? জন্ম কর্ম চমে দিব্যম এবং ইউ ব্যক্তি তত্ত্বতঃ ত্যক্তা দেহম পুনর্জন্ম ন ইতিমাম এতি সু অর্জুন। বুঝা গেল কি? যারা গীতা পড়েন বুঝেছে। আর একটু ভেঙে বলি, জন্ম কর্ম চমে দিব্যম মানে আমার জন্মকর্ম দিব্য, তোমাদের মতো না, জন্ম কর্ম চমে দিব্যম এবং ইউ ব্যক্তি তত্ত্বত, লেখা আছে যে ব্যক্তি, ইয় ব্যক্তি, এ ব্যক্তি, এ ব্যক্তি এবং যে ব্যক্তি এই তত্ত্বটা জানে, ত্যক্তা দেহম দেহটা ত্যাগ করার পরে আর এই জ্বালাময় জগতে জন্ম হবে না, সে আমার বাড়িতে চলে আসবে। হরি বল। তাহলে একটা শ্লোক যদি মন দিয়ে বুঝি তাহলে তো যথেষ্ট। ভগবান নয় নম্বর শ্লোকে বলছেন, অর্জুন তোমার মনে নাই, তোমার আমার জন্ম এক না, আমার জন্ম মানে আবির্ভাব হয়েছিল কংসের কারাগারে ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি রোহিণী নক্ষত্রে জর্জঞ্জা রাত্রিতে যখন আমি প্রথম আবির্ভূত হয়েছিলাম আমার চার হাত ছিল, দেবকী বসুদেবকে দেখিয়েছি আমি স্বয়ং নারায়ণ, ঠিক কিনা? তোমার তো মনে নাই, আর মনে থাকবে কি করে? গীতার জ্ঞানই তুমি পাও নাই, এই গীতার জ্ঞান আজকে থেকে লক্ষ কোটি বছর পূর্বে সূর্যদেব সে বিবর্ষানকে জ্ঞানটি দিয়েছে, তারপরে এই জ্ঞানটি মানুষদের প্রথম মানুষ মনুকে দিয়েছি, মনুর ছেলে ইক্ষাকুকে দিয়েছি, একসময় জ্ঞানটি হারিয়ে গিয়েছিল, আবার আমি তোমাকে বলছি। অর্জুন তো মাথায় হাত দিয়ে বলছে, তা কী করে হয়, তুমি আমি ক্লাসমেটের মতো সমান, তুমি তার পূর্বে কী করে জ্ঞানটি দিলে? আরে অর্জুন, এই জন্যই তো তুমি বুঝো নাই, তোমার আমার বহুবার জন্ম হয়েছে, তোমার মনে নাই আমার মনে আছে, এইখানে ডিফারেন্সটা। এই ইতিহাসগুলো কোথায় আছে? মহাভারতের শান্তি পর্বে, গীতা যে পরম্পরা এসছে মহাভারতের শান্তি পর্বে আছে। তো অর্জুন তখনও বুঝছিল না, তার ভিতরে একটা অহংকার ছিল, আমি রাজার ছেলে। এবার আমরা আরেকটু আর যাই সপ্তম অধ্যায়, কী নাম? জ্ঞান বিজ্ঞান যোগ,
আচ্ছা, সপ্তম অধ্যায়ে গিয়ে অর্জুন একটি পলিসি বের করেছে, এইবার আমি কৃষ্ণকে আটকাব। সপ্তম অধ্যায়ের চোদ্দ নম্বর শ্লোকে কী বলা আছে? ভগবান বলছেন, দৈবিয়েষ গুণময়ী মম মায়া দূরত্বয়া। কত সোজা, কত মজার, মানে কত রসালো গীতা। ভগবান বলছেন, দৈবিহি এষা গুণময়ী মম মায়া দূরত্বয়া। অর্জুন একটা পলিসি, এই কৃষ্ণ তুমি না বলেছ তোমার মায় অতিক্রম করা কঠিন? উকিলে যে জেরা করে তাকে আটকাই দিল কৃষ্ণকে। তুমি বলেছো গীতায় সপ্তম অধ্যায়ের চোদ্দ নম্বর শ্লোকে যে তোমার মায়া কাটানো কঠিন, তাহলে আমি কী করে মায়া কাটাবো? আমার দাদাকে কী করে মারি, ভাইকে কী করে মারি? তখন ভগবান বলেন, অর্জুন, এই বাবুরা কথা না বলি, হরি বল, আমরা বাইরে কথা না বলি, হরে কৃষ্ণ আমরা কথা না বলি। তো ভগবান বলছেন, অর্জুন তুমি শ্লোকের উপরের লাইনটা পড়েছ, নিচের লাইনটা পড়ো। অনুষ্ঠব ছন্দে দুইটা লাইন না, উপরের লাইনে কি ভগবান বলেছেন? মম মায়া দূরত্বয়া, আমার মায়া অতিক্রম করা কঠিন। অর্জুনে তো সুযোগ পেয়ে গেছে, ও এই জন্যই তো আমি মারতে পারি না দাদারে, মারতে পারি না ভাইকে, মারতে পারি না ওস্তাদকে, তুমি না বলেছো তোমার মায়া কাটা। ভগবান বলেন, উপরের লাইনটা পড়েছ, নিচের লাইনটা পড়ো। চোদ্দ নম্বর শুনে নিচের লাইনে কী লেখা আছে? মাম এ ব এ প্রপদন্তে, প্রপদন্তে মানে সারেন্ডার, আত্মসমর্পণ। মাম মানে আমাকে, মাম এ ব যে প্রপদন্তে, আমার কাছে যে আত্মসমর্পণ করে। ভগবান বলছেন, মাম এ ব যে প্রপদন্তে মায়া মেতাম তরন্তিতে, আমার কাছে যে আত্মসমর্পণ করে আমি তার মায়ার বাদন কেটে দেই। হরি বল, সমাধান আছে কি না? প্রথম লাইনে ভগবান বলেছেন আমার মায়া কাটানো কঠিন, পরের লাইনে বলছেন আমার কাছে যদি তুমি আত্মসমর্পণ করো, সারেন্ডার টু মি, আমি তোমার মায়ার বাঁধন কেটে দিই। সোজা না গীতা? সপ্তম অধ্যায় চোদ্দ পরের লাইনটা, পরের শ্লোকটা একটু বলি, তারপরে দ্রুত যাব। পনেরো শ্লোকে অর্জুন যেন জানতে চেয়েছিল, আচ্ছা ভগবান তুমি যে বললে তোমার কাছে আত্মসমর্পণ করলে তুমি মায়ের বাঁধন কেটে দাও, সবাই কি তোমার কাছে আত্মসমর্পণ করে? এখানে যারা আছে আমি সব সবাইকে আমরা আত্মসমর্পণ করি? মাঝে মধ্যে তো বেটা গিরে কই, আর আমার লাগান বোধহয় ফাটক নাই, এই কই না, মাঝে মধ্যে ভাবটাই না, আমার লাগান বোধহয় সুন্দর করে গিয়ে কথা, কিন্তু পরমূর্তি অহংকার, ভগবানকে অহংকারকে পছন্দ করেন? ভগবানের একটি নামই হচ্ছে দর্পহারী মধুসূদন, তিনি অহংকারীকে পছন্দ করেন না, অহংকার পতনের মূল। এই জায়গাটিতে, ঠিক এই জায়গাটিতে যেখানে ধকর ধকর করছে, ওইখানে একটা সিট, কয়টা সিট, কয়টা চেয়ার এখানে আছে? একটা। হয় কৃষ্ণকে বসাতে হবে, নয় অহংকারকে বসাতে হবে, দুইটা একসাথে বসানো যাবে। যদি এখানে কৃষ্ণ থাকে অহংকার মাইনাস, আর যদি অহংকার থাকে কৃষ্ণকে বসানো যাবে না। তাহলে একটু গল্প বলি, অহংকার কিসের মূল? পতনের মূল, পড়ে যাবে। এই এলাকার একজন ভক্ত প্রচণ্ড রকম ভালো, মানে কৃষ্ণের পূজা অর্চনা করেন, এত ভক্ত, তিনি গীতা পাঠ করেন, সব কিছু করেন, একাদশী ব্রত করেন। তার ভক্তের কৃপায় খুশি হয়ে ভগবান কৃপালু, তিনি কি বললেন? হ্যাঁ যাও তুমি আমার বাড়িতে চলে আসো। কোথায়? দিব্যধামে। তোমার জন্য আমি রথ পাঠাবো, খুশির কথা না? যেই শুনলেন যে আমি তোমার সেবা পূজায় খুশি হয়েছি, তুমি আমার সাথে চলো, আমি তোমাকে নিয়ে বৈকুণ্ঠে চলে যাব। তো কী করে যাব? যে তোমার জন্য একটি রথ, পুষ্পক রথ, একটা বিমান পাঠাবো, তবে কথা হচ্ছে বিমানে একটা সিট আছে, তুমি একা আসতে পারবে। তো সে তো মহাখুশি ভক্ত, কী করলো? রেডি হলো, সাজগুজ করে, তিলক টিলক দিয়ে, ধুতি করে। তার বউ মানে তার স্ত্রী, ওয়াইফ বলল, হে গো তুমি যে ভগবানের বাড়িতে যাবে রথে করে, আমাকে নিয়ে যাবে না, আমাকে নিয়ে যাবে না, আমি না তোমার স্ত্রী, আমাকে ফেলে তুমি চলে যাবে। তো ভক্ত বলছে, ওইটাতে তো একটা মাত্র সিট, হ্যাঁ দুইজন তো যাওয়া যাবে না। তো মহিলার তো অহংকার আছে, হ্যাঁ তা কী করে হয়, আমি তোমার অর্ধাঙ্গিনী, আমাকে ছাড়া তোমাকে যেতেই দেবো না। আচ্ছা একটা বুদ্ধি করলে কেমন, তুমি সিটে বসলে আমি তোমার কমরে জড়িয়ে ধরে লটকে থাকবো, তাহলে তো যাওয়া যাবে। বলে যে দেশে যাও, একটা সুন্দর একটা পলিসি, যে ঠিক আছে আমি তোমার কমরে জড়িয়ে ধরবো, তুমি বিমানে বসবে বৈকুণ্ঠের রথে, আগে সোজা আমরা ভগবানের বাড়িতে পৌঁছে যাব। তখন আরও যে জাল ছিল, সতীন ছিল, আরও যে বাসাতে ফ্যামিলি মেম্বার ছিল, বললো তা আমরা যাবো না, তোমরা স্বামী স্ত্রী দুজন সুযোগ পেয়েছো ভগবানের, আমাদেরকে নেবে না, কী করা যায়, কী করা যায়? যে একটা কাজ করা যায়,
তুমি তো কোমর ধরে থাকবে আর তোমার পায়ের মধ্যে আমি ধরে থাকব, আমার পায়ে একজন ধরে থাকবে, ওর পায়ে একজন ধরে থাকবে, আমরা এক এক করে ঝুলে থাকব। বুদ্ধিটা তো খারাপ না, যাওয়া যেতেই পারে। নির্ধারিত দিনে বিমান আসলো, মানে রথ পুষ্পক্রথ আসলো তাদের বাড়ির আঙ্গিনায়। ওই ভক্ত মানুষ উঠে বসলেন। অহংকার থাকলে যাওয়া যায় না, অহংকার পতনের মূল। দেখেন কি এরপরে কি হলো, ভদ্রলোক বসলেন, ওনার কোমর কে ধরেছে, তার স্ত্রী ধরেছে, ওয়াইফ, তার পায়ে আরেকজন ধরেছে, তার এরকম লম্বা চেনের মতো, সকলে কি মহাকুশি, বৈকুণ্ঠে চলে যাবে। বিমান স্টার্ট করেছে, দুইজন মাতাজি এক জায়গায় হলি তো গল্প না, তবে পাটের আসরে গল্প করে না। আপনারা আমার প্রণাম, আমরা সব জায়গায় দিয়েছি, অন্য জায়গায় গল্প করে, দুইজন মহিলা হলে, তিনজন হলে তো হাট বাজার হয়ে যায়, কিন্তু পাটের আসরে কেউ গল্প করে না, মন দিয়ে শুনে। তারা জানে যতটুকু পারা যায় নিতে হবে, কারণ পরের দিন তো নাকের পাওয়া যাবে না, যা পারা যায় নিতে হবে। তো বিমান স্টার্ট হবে, ওই যে কমর ধরেছে ওয়াইফ, তার পিছনে যে ধরেছে, তারা দুজনে গল্প শুরু করছে, এই দেখো আমাদের কি সৌভাগ্য, আমরা কিন্তু বৈকুণ্ঠে চলে যাচ্ছি। তখন তার উঠছে বিমানটি, নিচে সবজি বাগান দেখা যাচ্ছে। দেখেন, জানিস জানিস আমরা না এবার অনেক অনেক সবজি করেছি, মাতাজি গল্প শুরু করে দিয়েছে। কি সবজি করেছো? যে আমরা এবার গাজর পলিয়েছে, গাজর, গাজর যে হলুদ রঙের মূলার মতো। বলে আমাদের এলাকায় তো কখনো গাজর হয় না, আমাদের এলাকায় শুধু মূলা হয়। বলে না, ওই মহিলার অহংকার এসে গেছে, জানিস আমি নিজের হাতে এবার গাজর পলিয়েছি। ও আপনি নিজের হাতে পলিয়েছেন? ওই যে জমি দেখা যাচ্ছে, এরকম করছে, ওই যে জমি দেখা যাচ্ছে, উপরে উঠছে বিমান। আরে কেমন গাজর ফলিয়েছে? বলে জানিস আমি এবার নিজের হাতে গাজর ফলিয়েছি, এত বড় গাজর এলাকাতে কেউ দেখেনি কত। বলে কেমন হয়েছে? বলে এত বড় বড় গাজর ফলিয়েছি, এত বড়, আর যেই হাতগুলি দেখিয়েছি এত বড় বড় গাজর, অমনি কি হয়েছে, সকলেই দপাস করে পড়ে গিয়েছে, হরিবল। কেন পড়েছে? অহংকার পতনের মূল। যে অহংকার হচ্ছে আমি ফলিয়েছি এত বড় বড় গাজর, আরে গাজর কি আমরা ফলাই? ভগবান যদি না ফলান, আমি যদি বলি হ্যাঁ আমার বাগান থেকে বড় ফুল ফুটিয়ে দিয়েছে, অনেকেই আমাকে যারা চিনেন, আমাদের বাসাতে ছাদের উপরে ফুল বাগান আছে, ফুল বাগান মানে আমাদের বাসার ছাদে প্রায় 450 টব আছে, প্রচুর ফুল, আমরা প্রতিদিনের টুকরি দিয়ে ফুল তুলি, আর প্রত্যেকদিন আসে পাড়া প্রতিবেশী সকলে ফুল নেন বিভিন্ন বাসাতে সেবার জন্য, কিন্তু ফুলটাকে আমি ফুটিয়েছি, ভগবান ফুটিয়েছে, ভগবানের ফুলটাই ভগবানকে দিয়ে বলি দেখো আমি কত বড় ফুল দিয়েছি, এটি হচ্ছে অহংকার। ভগবানকে একটা গান করেন না, কি দিয়ে পুজিব ভগবান, মন্দিরে তুমি, মোর অতিথি তুমি, সবই তো তোমার, কি দিয়ে পুজিব। আচ্ছা বলেন তো, আমরা যে সুন্দর সুন্দর জামা কাপড় পরেছি, এইগুলা ওই মায়ের পেট থেকে নিয়ে আসছি না, সব কিছু কিচ্ছু নিয়ে আসে না, এসেছি ন্যাংটু, চলে যেতে হবে ন্যাংটু, কিছুই নিয়ে যেতে হবে, আমরা যা পেয়েছি এখানে পেয়েছি, যা দিয়েছেন ভগবান দিয়েছেন, আবার ওইগুলো ফেলে চলে, আমরা যদি কুটি কুটি থাকার বাড়িঘাড়ি থাকে সাথে নিতে পারবো কিছু, সব পড়ে থাকবে, সব ভগবান দিয়েছেন, ভগবান কত কৃপালু। আমরা কোন জায়গাটিতে ছিলাম, ও 15 নম্বর শ্লোকটি বলি, সপ্তম অধ্যায় জ্ঞান দেয় 15 শ্লোক। অর্জুন জিজ্ঞাসা করছিল, হে জনার্দন, তুমি যে বলো যে তোমার কাছে আত্মসমর্পণ করলে তুমি তার মায়ার বাঁধন কেটে দাও, সবাই কি তোমার কাছে আত্মসমর্পণ করে? ভগবান বলছেন না, 4 প্রকার লোক আমার কাছে আত্মসমর্পণ করে না। একজনকে শ্লোকটা কি, 15 শ্লোক মামনি, শ্লোকটি কি বলো তো, 15 শ্লোকটি, শ্লোকটি হচ্ছে কে জানেন, বলেন, হাত তুলেছেন বলেন, নমাম দুষ্কৃতি নমুরাহ প্রপদন্তি নরাদমাহ মায়া অপরিত জ্ঞানম আসুরাম ভাবম আশ্রিতাহ। প্রতিটি বর্ণের উচ্চারণটা খেয়াল করেন, আপনাদের টিচার আছেন এখানে, দাদাবাবু খুবই ভালো পড়ান আপনাদেরকে, পবিত্রবাবু কি বলছেন, নমাম, না আমার কাছে, নমাম দুষ্কৃতি নমুরাহ, দুষ্কৃতিকারী এবং মূর্খ, 1 নম্বর দুষ্কৃতিকারী, 2 নম্বর মোড়া, 3 নম্বর যার ভাবটি অসুরের মতো, আর 4 নম্বর যার জ্ঞান মায়া দ্বারা অপহৃত হয়েছে। অনেকে দেখবেন লেখাপড়া করতে করতে ডক্টর ইঞ্জিনিয়ার হয়ে গেছে, ভগবান বলে কিছু আছে নাকি, নাস্তিক হয়ে গেছে, ভগবানকে বিশ্বাসই করে না। আরে বেটা ব্যাকল, তুই যে ভগবানকে বিশ্বাস করিস না, তুই এই খাবারটা নিয়ে দেখ তো, তুই খেতে পারস কি না, একটা রান্না করেছে মামনি চমৎকার, এই খাবারটা কিন্তু আপনার নাও হতে পারে, খাবার রান্না করেছে, নিয়েছে থালের মধ্যে, একটা টিকটিকি তো পড়তে পারে, ফেলে দিতে হবে না, বিষাক্ত কিছু পড়লো, আবার গিলেছেন, এইটা আপনার না হতে পারে, বিন লাগতে পারে না,
গিলে ফেলেছেন পেটের ভিতর সেইটাও না থাকতে পারে, বমি হয়ে বেরিয়ে আসতে পারে না। আরে ভগবান না চাইলে খাওয়াও যাবে না, এত সুজনা। তো বলছে চার প্রকার লোক ভগবানের কাছে আত্মসমর্পণ করে না। এক নম্বর বলছেন দুষ্কৃতিকারী, আমাদের সমাজে আছেন এরকম। দুই নম্বর বলছেন যে মূঢ়, মূর্খ, আমার মতো যে মূর্খ। তাহলে মূর্খের একটা গল্প বলি। বলছেন মূঢ় নমাম, যে প্রভু শুরু করেছিলেন, ধন্যবাদ আপনাকে। তার মানে আমার ভালো লাগে, আমি আস্তে আস্তে বলছিলাম আমাকে যে এখানে ভালো লাগে কি, আপনার ছেলেমেয়েরা সকলেই গীতার টাচে আছেন। নমাম দুষ্কৃতি ন মূঢ়াহ প্রপদন্তে, প্রপদন্তে মানে সারেন্ডার, নরাধমাহ মায়া অপরিত জ্ঞানম আসুরাম ভাবম আশ্রিতাহ। মূঢ়া মানে মূর্খ। অনেকদিন আগে একটা শহরে একজন ব্যবসায়ী ছিলেন, তিনি ব্যবসা করতেন। তখন তো গাড়ি ঘোড়া ছিল না, গাধা, গাধার পিঠে বোঝা দেওয়া হতো। গাধা আবার বেশি বোঝা না নিলে যায় না, বেশি ওজন করে আমার মতো গাধা পিঠে বোঝা বেশি না দিলে, আমার ব্যস্ততা না থাকলে ভালোই লাগে না, মানে 24 ঘন্টা কাজ থাকতে হবে। তিনি লবণের ব্যবসা করতেন, কিসের ব্যবসা, লবণ। তিনি ব্যবসা চালাচ্ছিলেন, দেখলেন ও না না ভুল বলেছি, তিনি তুলার ব্যবসা করতেন, তুলার গাইড নিয়ে ব্যবসা করতেন। এক দেশ থেকে আরেক দেশে গাধার পিঠে বেঁধে দিতেন। কিছুদিন যাওয়ার পরে দেখলেন তার ব্যবসা ভালো চলছে না, তখন তিনি ব্যবসা পরিবর্তন করে লবণের ব্যবসা শুরু করলেন। গাধার পিঠে বস্তা বেঁধে দেন এক বাজার থেকে আগে পায়। একদিন হলো কি, ওই গাধা যখন হেঁটে হেঁটে যাচ্ছিল, রাস্তার মধ্যে একটা ছোট ডুবা ছিল, জলাশয়, সেখানে গাধাটি পা পিছলে জলাশয়ে পড়ে গেছে। ওই পা জল বেশি ছিল না, ওই পারে যখন উঠেছে দেখলো তার পিঠের ওজন কমে গিয়েছে, কী হয়েছে, লবণ গলে গিয়েছে। তো গাধাটি জলে পড়ে যখন ওই দিকে গিয়ে উঠেছে দেখলো মনে মনে, বাহ আমি তো বুদ্ধিমান হয়ে গেলাম, মানে বুদ্ধিটা তো খারাপ না, জলে ডুবলে লবণ ওজন কমে যায়। তো পরের দিন ওই ব্যবসায় আবার তার পিঠে ইচ্ছে মতো বস্তা বেঁধে দিয়েছেন লবণের বস্তা। প্রথম দিন তো পা পিছলে পড়েছিল, ওই দিন ইচ্ছে করে জলে ডুবে ওই পাড়ে গিয়ে উঠেছে। হরি বল, তাহলে কো আনন্দে দিন কাটছে। কিন্তু ব্যবসায় দেখলেন ব্যাপার কি, এখনও তো আমার ব্যবসা খারাপ যাচ্ছে। তিনি কি করলেন, আবার পূর্বের ব্যবসা শুরু করলেন, মানে তুলার বস্তার ব্যবসা। ওই দিন আবার গাধার পিঠে, আমার পিঠে বেঁধে দেওয়া হলো তুলার বস্তা। এখন আমি তো বুদ্ধিমান ভাবছি নিজেকে, কি করলাম, গাধা কি করলো, অন্য দিনের মতো ওই ডুবাইকে ডুব দিয়েছে, আর ওই পারে গিয়ে উঠতে পারে না। হরি বল, ওই পারে গিয়া উঠতে পারে না, কেন, তুলার বস্তার জলে ভিজে ভারী হয়ে গেছে। তা আমরা যেন এরকম গাধার মতো মোড়া হই না। গীতায় তাই বলছেন ভগবান যে আমার কাছে ওই চার রকম লোকের মধ্যে, চার রকম আত্মসংকট, এর মধ্যে একটা আছে মোড়া। এইভাবে গীতাকে উপলব্ধি করতে হবে, আপনাকে বুদ্ধিমান হতে হবে, মোড়া হলে হবে না। আমরা একটা যে সপ্তম অধ্যায় অষ্টম অধ্যায়, অষ্টম অধ্যায় কি অক্ষর ব্রহ্মযোগ, সব অধ্যায় থেকে বলো তো অনেক রাত্র হয়ে যাবে, ড্রপ দিয়ে দিই। অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযুগে একটা একটা প্রশ্নোত্তর দিয়ে যাই। অষ্টম অধ্যায় যুগে 5, 6, 7 এদেরকে বলা হয় ত্রয়ী শ্লোক। যারা নিয়মিত গীতা পড়েন, মানে কোথাও কোথাও দেখবেন দুইটা তিনটা শ্লোকে মিলে একটা ভাব, আলাদা আলাদা পড়লে রসটা পাবেন না। এটা ঠুটে লাগলো, এই কুশের থেকে রস বের করলো, বের করে যদি গালে লাগায়, নাকে লাগায়, চোখে লাগায়, স্বাদ পাবেন, কোথায় লাগাতে হবে, জিভাতে লাগাতে, তৈরি বোঝেন মিষ্টি আছে। তো ওইটা সবটা কিছু মিলে, প্রথম রস নিতে হবে, গ্লাসে নিতে হবে, পেরতে হবে, পেরে গ্লাসে নিতে হবে, তারপর জিভায় দিতে হবে, তিনটা মিলে। অক্ষর ব্রহ্মযুগের 5 নম্বর শ্লোকে প্রশ্নটা আছে, অন্তকালে চ মাম এব স্মরণ মুক্তা কালে বর, ঠিক না মামনি, ও শি নোজ ভেরি ওয়েল, ভেরি ব্রিলিয়েন্ট স্টুডেন্ট শি ইজ, অ্যান্ড দ্যার আর অলসো সো মেনি গীতা স্টুডেন্টস আর হেয়ার। তো সে বলছেন ভগবান, একজন প্রশ্ন করেছে আমাকে এক জায়গায়, আচ্ছা 5 নম্বর শ্লোকটা দিয়ে গীতায় ভগবান বলছেন যে মৃত্যুর পূর্বে যদি আমার নাম স্মরণ করো তুমি আমাকে পেয়ে যাবে, অন্তকালে চ মাম এব স্মরণ মুক্তা কর। পরে আবার বলছেন যে কোনো সংশয় নাই, কোনো সন্দেহ নাই, এতে কোনো সন্দেহ নাই, তুমি মৃত্যুর পূর্বে আমার নাম স্মরণ করলে আমাকে পেয়ে যাবে। তুমি প্রশ্ন করলেন, পরের শ্লোকটা বলি, 6টা বলে বুঝলি, 6 নম্বরটা কি, যে যে ভাব নিয়ে, ইয়াম হিয়াম, যে যে ভাব নিয়ে দেহ ত্যাগ করবে পরের জন্মে সেই রকম হবে। যেমন ভরত রাজা হরিণের কথা চিন্তা করতে করতে মরেছিলেন, হরিণ হয়েছিলেন। তো একজন ভদ্রলোক, একজন টিচার,
টিচার আমাকে প্রশ্ন করলেন, আচ্ছা প্রভু গীতায় তো ভগবান বলেছেন যে মৃত্যুর পূর্বে তার নাম নিলেই ভগবানকে পেয়ে যাব, কিংবা মৃত্যুর পূর্বে যে ভাব নিয়ে মরবো সেটা পেয়ে যাবো, তাই মৃত্যুর পূর্বে আমি কৃষ্ণের ভাব নেব তাহলে কৃষ্ণ হয়ে যাব। তাহলে সারা জীবন কষ্ট করার দরকার কি? কথা ঠিক না? প্রশ্নটা তো আসলে সঠিকই। বলছেন যে ভগবান গীতায় বলেছেন অষ্টম অধ্যায় অক্ষরব্রহ্ম যুগে, তিনি বলছেন 5 নম্বর শ্লোকে, অন্তকালে চ মাম এব স্মরণ মুক্তা কালবান, যে মৃত্যুর পূর্বে আমাকে স্মরণ করবে আমাকে পেয়ে যাবে। তাহলে সারা জীবনই কষ্ট করে শীতের রাত্রে বসে গীতা পাঠ করার দরকারটা কি? এই একাদশী করার কষ্ট দরকারটা কি? নিয়ম মাসে দামোদর মাসে তো কষ্ট করার দরকারটা কি? আমি মৃত্যুর পূর্বে একবার কৃষ্ণ নাম স্মরণ করবো, কৃষ্ণকে পেয়ে যাবো, গীতা তো তাই বলে না। 5, 6 গেল, 7 যেতে হবে। এটাকে বলছি ত্রয়ী শ্লোক। 7 ভগবান কি বলেছেন? অতএব তস্মাত, ভগবান কি বলেছেন? তস্মাত, তস্মাত মানে অতএব, তস্মাত সর্বেষু কালেষু কি? অতএব সব সময়, তস্মাত সর্বেষু কালেষু মাম অনুস্মর যুদ্ধ চ, অতএব সব সময় তুমি আমাকে স্মরণ করে যুদ্ধ করো। বলেন না একালে মৃত্যুর পূর্বে, 3টা শ্লোক মিলে এক জায়গায় পড়তে হবে। মানে কুশের থেকে রস বের করলেন, গ্লাসে নিলেন, তারপর জিভায় দিলেন, তবেই না স্বাদ বুঝবেন। খালি একটা অংশ হলে হবে না। অনেকেই খণ্ড খণ্ড ব্যাখ্যা করেন বলে গীতা আমরা বুঝি না। ভগবান বলছেন তস্মাত সর্বেষু কালেষু মাম অনুস্মর যুদ্ধ চ, অতএব তুমি সবসময় আমাকে স্মরণ করে যুদ্ধ করো। যেমন অভ্যাস যুগী কথাগুলো আরও স্পষ্ট আছে। আচ্ছা মনে করেন একজন লোক সানাসুর বিক্রি করে, সে ঘুমের মধ্যেও কয় গটি গরম গটি গরম, কয় না? কারণ সারাদিন তো তাই বলে। একজন বাসের হ্যান্ডিম্যান ঢাকার বাসের লুটকে থাকে, সে ঘুমের মধ্যে বালিশের মধ্যে থাবা দেয়, কয় ঢাকা ঢাকা ঢাকা, কেন? সারাদিন তো তাই বলে, অভ্যাস। এই জন্য বলছে তস্মাৎ সর্বেষু কালেষু, অতএব সব সময় আমরা জপতলিতির মালা দরকারটা কি? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম রাম রাম, সারা বল জীবন করা দরকার কি? মৃত্যুর পূর্বে করলেই তো হয় না? অতএব সর্বেষু কালেষু সব সময় কৃষ্ণ নাম জপতে হবে। আমি কখন আমার পাখিটি চলে যাবে আমি জানি না, আমি কি জানি? আমি বাথরুমে গিয়েও যদি কৃষ্ণ নাম নেই, বাথরুমে তো আমার হার্ট ফেল হতে পারে। অতএব সব জায়গায় সব সময় কৃষ্ণ নাম নিতে হবে। তস্মাৎ সর্বেষু কালেষু মা মনুষ্মর, আমরা একটু আগাই 8, 9 নম্বর অধ্যায় থেকে একটা শ্লোক বলে জাম দেব না, 11 পর্যন্ত যেতে হবে, আপনাদের 11 বৎসর। অতএব 11 পর্যন্ত যাই, একটা একটা টাচ করি। আমার একটা সমস্যা আছে কি জানেন, আগে আমার অপারগতা স্বীকার করি। কয়টা বাজে? 10টা, আধা ঘন্টা শেষ করি, ঠিক আছে প্রভু? আপনার বিরক্ত হচ্ছেন না তো? দেখছেন একে বলে ভাইয়ের মতো ভাই ভাগ করে খাই। উনি আমার বড় ভাই, তো আমার কষ্ট বুঝে গরম জল নিয়ে এসছেন আমার সাথে। আমি জলের বোতল নিয়ে এসেছি, আমি গরম জল বেগে ঢুকিয়েছিলাম, আস্তে আস্তে ঠান্ডা হয়ে গেছে, কি আর করা। ধন্যবাদ দাদা মশাই। তো এইভাবে ভগবান নবম অধ্যায়ের নাম কি? রাজবিদ্যা রাজগুজ্জ যোগ। কি চমৎকার জ্ঞান! সাধারণ বিদ্যা না, এই যে ফিজিক্স কেমিস্ট্রি না, এটা রাজবিদ্যা। আর রাজগুজ্জ মানে গোপন, গোপনীয় জ্ঞান। এই শ্লোকের এই অধ্যায়ের প্রথম শ্লোকটিতে ভগবান অর্জুনকে বলছে, অর্জুন এই জ্ঞানটি আমি কাউকে দিতে চাই না, তোমার 4টা ভাই কাউকে দিতে চাই না, তোমাকে দিচ্ছি। কেন জানো? তুমি হচ্ছে অন অশোয়া। প্রথম শ্লোকে শব্দটি আছে অন অশোয়া। অন অশোয়া মানে কি? যার ভিতরে কোনো শোয়া নাই, শোয়া মানে ঈর্ষা জিলাস হিংসা নাই। কেন আমরা গীতার জ্ঞান মাথায় রাখতে পারি না এখন বুঝেন। দেখেন আমরা যখন গীতার পাঠে বসি, আপনারা যখন কোথাও শুনেন খুব ভালো লাগে হয়তো বা, কিন্তু যেতে যেতে রাস্তায় গেলে থাকে না। আমার যে মাথার ঝুড়িটা আছে এটা নিচে ছিদ্র, ছিদ্র নিতে নিতে পড়ে যায়। আমরা কি জল নিয়ে যেতে পারবো হাতে করে? পড়ে যাবে না, আঙুলে পড়ে। কিন্তু ছিদ্রটার নাম হচ্ছে হিংসা বা ঈর্ষা। আমাদের ভিতরে হিংসা আছে না? আছে না? ওই যে মামনির কথা বারবার বেশি বলছে, আরেকটা মামনি মনে মনে দিয়েছে, দেখো তার কথা বলছে আমাকে জিজ্ঞাসা করছে না, একটু ঈর্ষা এসে যাবে না? স্বাভাবিক। এই কলিযুগে আমাদের 6টা শত্রুর মধ্যে কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, শেষের যে শত্রু তার নামে সোয়া। মাৎসর্য মানে পরশ্রী কাতরতা, হিংসা ঈর্ষা,
জেলাস, এইটা ত্যাগ করা খুব কঠিন। ও অমুক দিয়ে বড় লোক হয়ে গেছে গা, দেখো নি বা অবস্থাটা, এই যে যে সুন্দর সুন্দর কাপড় পরছে, সুন্দর সুন্দর অলঙ্কার, ফাইল লোক নিশ্চয়ই চুরি করছে, দুই নম্বরের দুর্নীতি, অর্থাৎ ভিতরে একটা ঈর্ষা এসে যায়। এই কারণে গীতা জ্ঞানটা আমরা ধরে রাখতে পারি না, ঈর্ষার কারণে ছিদ্র জুড়ি যেতে যেতে পড়ে যায়। অর্জুনের পরে নাই কেন, জ্ঞানটি রেখেছে কেন, ভগবান বলছেন তুমি হচ্ছে অন অশোয়া, তোমার ভিতরে ঈর্ষা নাই, তোমাকে আমি রাজগীত বিদ্যা রাজজ্ঞানটি দেব গুজ্জযোগ। এই অধ্যায় থেকে একটি শ্লোক বলে আমি দশম একাদশ, এই শ্লোকে এই অধ্যায়ে অনেক অনেক শ্লোক চমৎকার, সত্যিই চমৎকার ভগবানের কথা। একটি জায়গায় ভগবান বলছেন অর্জুন আমি বলবো না, তুমি আমার হয়ে সমস্ত জগৎবাসীকে প্রতিজ্ঞা করে বলে দাও আমার ভক্তের কখনো বিনাশ হয় না। কত নম্বর শ্লোক? ৩১ নম্বর শ্লোক, ঠিক না? ভগবান কি বলছেন? কৌন্তেয় প্রতিজ্ঞানহি নমে ভক্তা প্রণশ্যতি, আমার ভক্তের কখনো বিনাশ হয় না, তিনি তার ভক্তকে রক্ষা করেন। প্রহ্লাদকে রক্ষা করেন নাই কত বিপদ থেকে, আমি ব্যাখ্যায় যাচ্ছি না। পরে আরেকটি শ্লোক চমৎকার আছে, এটা বোধহয় ২২ নম্বর ২৬ কি বলছেন? পত্রং পুষ্পং ফলং তুবং ইয়ে মে ভক্তা প্রজচ্ছতি, এইভাবে ২২ বলেছেন অনন্য চিন্তয়ন্ত মাম যে জন পর্য উপাসতে তে সান্নিত্য অভিযুক্ত নাম যুগক ক্ষেমং বহামি অহম, আমি যুগ এবং ক্ষেম বহন দুটোই বহন করি, অহম আমি বহন করি। একদম সিম্পল গীতা, এত সোজা গ্রন্থ নাই পৃথিবীতে। ভগবান বলছেন যিনি সব চিন্তা ভাবনা বাদ দিয়ে কেবল আমার চিন্তা করে, আমি তার যুগ ক্ষেম দুটোই বহন করি। অনন্য চিন্তায়ন্ত মাম যে জনা পর্য উপাস হতে তে সামনিত্য বিযুক্ত নাম যুগক শ্যামং বহামি অহম, আমি ভক্তের বোঝা বহন করি। কাহিনী বলে লম্বা হবে, অর্জুন মিশ্রণ কাহিনী আছে যে কী করে বোঝা বহন করেছিলেন, ও একটা বলতে গিয়ে তিনটা বলে যাচ্ছে, বলছিলাম একটা বলবো, ওই জায়গাটাতে আমার সমস্যা। সমস্যা মানে কি? সমস্ত শ্লোক এখানে ক্যাসেট করা আছে, শ্লোকে শ্লোকে ফাইট হয়, এই শ্লোকে বলো আমাকে বলো, ও বলে আমাকে বলো, ওর আবার রাগ করে কিনা কোনটা রেখে কোনটা বলি। এই জন্য গীতা তো খুলছি না, গীতা তো বদ্ধ করাই আছে। আচ্ছা তাহলে এই জায়গাটা ড্রপ দেই, পত্রং পুষ্পম ফলং তো ব্যাখ্যা যাবো না, সময় লাগবে। দশম অধ্যায়, দশম অধ্যায় থেকে একটা বলি, দশম অধ্যায়ের নাম বিভূতি যুগ। ভগবান অর্জুনের সাথে যখন কথা হচ্ছিল, অর্জুন বলছিল তাহলে আমি কী করে থাকবো, আমরা কী করে জীবন, অর্জুন কিন্তু নিজের জন্য প্রশ্নগুলো করে নাই, বুঝতে হবে আমাদের জন্য, আমরা তো সকলেই কেন অর্জুন, যদি সকলে অর্জুন ভাবেন তাহলে গীতা বুঝতে সুবিধা হয়। তো মহিলারা বলবেন আমরা কী করে অর্জুন হই, অর্জুন তো ছেলে ছিল, তাই না? কিন্তু ভগবান শাস্ত্রে কী বলেছেন, আরে পুরুষ নারী বলে আলাদা কিছু না, সকলেই প্রকৃতি, একমাত্র পুরুষ অনাদিরাদি গোবিন্দ পুরুষোত্তম। আমাদের দেহগত গঠন দুই রকম হতে পারে, কিন্তু প্রকৃতপক্ষে আমরা সকলেই প্রকৃতি, একমাত্র পুরুষ পুরুষোত্তম অনাদিরাদি গোবিন্দ। তিনি চলবে যাবে ওই নাসিরনগরের বাপ দর্শে আর কি, নাসিরনগর সিংহগ্রাম চিনেন নি, গেছি একবার ফাটে, এখন অভিগঞ্জের কথা হয় দুইটা, অভিগঞ্জের বাসায়, আমার বাড়িতে অভিগঞ্জ, অভিগঞ্জের বাসা বুঝুননি। আচ্ছা একবার নাসিরনগর গেছি ফাটো, তো এখানে রাত্রেবেলা বিশাল প্যান্ডেল, ১৪ মাদল উৎসব, কুয়াশার মধ্যে নেড়ার মধ্যে বইয়া রয়েছেন ভক্তরা, হাজার হাজার ভক্ত। আমি এ যাবৎ যত জায়গায় ফাট করছি সবচেয়ে কমই কেন, এই তিন মাসের ভিতরে যা ফাট করছি, এই পবিত্র কইতে পারবা, সীতাকুণ্ড গেছিলাম আট দিন, এক একটা স্টেজে ১২,০০০ ১৪,০০০ মানুষ ছিল, ১৫,০০০, এটা কিছুই না ছিল। তো ছোটো আসরের একটা সুবিধা আছে গীতা, সবার সাথে চোখে চোখ আই কন্ট্যাক্ট হয়, মানে রিলেশনটা ভালো, সম্পর্কটা ভালো হয়। তো নাসিরনগর রাত হয়ে গেছে অনেক, ১১টা বাজে বোধে, খুব ঠান্ডার মধ্যে, শীতের মধ্যে প্রচণ্ড ঠান্ডা, নেড়াতে বসেছে, নেড়া সিনোনিগো মাই, ওই যে সেঙ্গরিদানের লম্বা লম্বা নেড়া থাকে, তো নেড়ার মধ্যে বসে রয়েছে। তা আমি বলতেছি এক জায়গায়, ওবা রাইত হয়ে গেছে গা, তো শীতের মধ্যে আপনার কষ্ট হইতেছে, বাদ দেলাই এবার, এক বুড়া বেটা ফাল মারি উঠতে হয় ঠান্ডায় কষ্ট পাইছে, আমরা পাইছি আপনার কীতা বন্ধ করতে পারতাম না, তো আমার আজকে এই দশা লেগে গেছে কেনা গীতা। এটা হচ্ছে হবিগঞ্জের বাসায় কথা বললাম, কিছুক্ষণ সময় একটু
বুঝতে কি অসুবিধা হয়েছে না খারাপ লেগেছে? আমি আঞ্চলিক ভাষায় একটু কথা বলতে মাঝে মাঝে বলি, যদিও আমার ভাষা হবিগঞ্জে হবিগঞ্জে, কিন্তু আমি সারা পৃথিবীতে যেহেতু বিভিন্ন জায়গায় ঘুরতে হয় বাংলা ইংরেজি দুইটাই যখন যা খুশি বলি কোনো অসুবিধা হয় না। আমার ভাষা নিয়ে আমি এখন যে ভাষায় কথা বলছি বুঝতে পারবেন না আমার বাড়ি হবিগঞ্জ, কিন্তু আমি মাঝে মাঝে হবিগঞ্জের ভাষা বলি কেন, এটা আমার গর্ব আমার অহংকার। হবিগঞ্জের কয়েকটা শব্দ আছে যেটা পৃথিবীর কোনো ডিকশনারিতে নাই, বলবো কয়েকটা শব্দ আছে পৃথিবীর কোনো, যদি আমরা বলি যে এখন মানে না এখন কি হবিগঞ্জের ভাষায় বলে অঙ্কা 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 বলে, তারপরে বলে যেমন কেমন কী রকম, এটা হবিগঞ্জের ভাষায় বলবে কী নস্কার, আর কাউকে জিজ্ঞাসা করলে কী কী না বলবে হইব কিতা কিতা হইব অয় কিতা। আরেকটা শব্দ আছে কী নস্কার অঙ্কা, ও কাউকে যদি বলে জিজ্ঞাসা করেছ বলবে জিঙ্গেই সসনি জিঙ্গেই সসনি, এরকম বলে না? এরকম কিছু শব্দ আছে যেটা কোথাও কোনো অভিধানে পাওয়া যাবে না। আমরা বিদেশ গিয়ে মজা করি, তো কোন বিষয়টা নিয়ে বেশি মজা করি গর্ব করি সেটা আপনাদের কথা বলি, কেন আমরা হবিগঞ্জের লোক, আমাদের যে কী সৌভাগ্য আপনারা কল্পনা করতে পারবেন না। আমরা যদি বাইরে পাঠে যাই তখন অনেক বলে ও আপনারা শ্রীহট্ট থেকে এসেছেন মহাপ্রভুর বাড়ি থেকে এসেছেন, এরকম করে জড়িয়ে ধরে বলে কি ঢাকা দক্ষিণ মহা, আমি বললাম না আমাদের একটু বেশি আছে, আমার বাড়ি হবিগঞ্জ। কি বেশি আছে? আমাদের দেশে গ্রাম দেশে একটি কথা প্রচলিত আছে, কথাটা হচ্ছে অবা এটা মামার বাড়ির আবদার ফাইসরি, হয় না কথায় কথায়? বলে আমরা বেশি কি আছে যে সারা পৃথিবীতে সকলেই জানে শ্রীহট্ট ঢাকা দক্ষিণ মহাপ্রভুর বাড়ি মিশ্র বাড়ি, হ্যাঁ জগন্নাথ মিশ্রের আদিনিবাস ঢাকাতে গোলাপগঞ্জে ঢাকা দক্ষিণ বলে, এবং মহাপ্রভুর আরও যারা পার্ষদ আছেন বেশিরভাগ তো সিলেটের, মনে করেন সেন শিবানন্দ মৌলভীবাজারের, শ্রীবাস ঠাকুর বিয়ানীবাজারের, কিংবা অদ্বৈতপ্রভু তো পমতীর্থের সুনাম বেশিরভাগ থেকে। আমি বলি না আমাদের একটু বেশি আছে। বলি কী বেশি আছে? আমরা হবিগঞ্জের লোক, মহাপ্রভুর মামার বাড়ি কোথায়? বলে তা তো জানে। বলে জানবেন কেমনে? চিনছেন না তো আমাদেরকে, আমরা হবিগঞ্জের মহাপ্রভুর বাড়ি হচ্ছে হবিগঞ্জের বাহুবল মিরপুর সচি অঙ্গন, যেখানে সচিমার বাড়ি মহাপ্রভুর মামার বাড়ি, আর আমরা হবিগঞ্জের লোক মানে মহাপ্রভুর মামার বাড়ির লোক, অতএব মামার বাড়ির আবদার বুঝা শুন না খোঁজ, যেই কই মহাপ্রভুর মামার বাড়ি থেকে আইসি এমনি না দর্শিত তখন জানতাম আর এমনি দুইটা হরি বল। আমাদের কত সৌভাগ্য না, কলিযুগ পাপনবতার চৈতন্য মহাপ্রভুর মামার বাড়ির লোক না আমরা, আপনারা দেখেছেন সচি অঙ্গনে গিয়েছেন আপনারা, সারা পৃথিবীতে মহাপ্রভুর দুই রকম বিগ্রহ থাকে, হয় এরকম সারেন্ডার আর নয় এরকম নিচের হাত, কোথাও চুল আছে মহাপ্রভুর ঝাঁকড়া চুল, কোথাও নেড়া মাথা, দুই রকম না? কিন্তু মহাপ্রভুর মামার বাড়িতে সচি অঙ্গন মিরপুরে একটি অদ্ভুত সুন্দর বিগ্রহ আছে, মায়ের কোলে নিমাই, পৃথিবীর কোথাও নাই, কত দেশে দেখেছি এরকম নাই। কাজে আমরা গর্ব করে বলি আমরা হবিগঞ্জ থেকে এসেছি মহাপ্রভুর মামার বাড়ির লোক, ঠিক কিনা? কত সৌভাগ্য। আমরা দশম অধ্যায়ে যাই, নাহলে শেষ করতে পারবো না। দশম অধ্যায়ে অর্জুন বলছে তাহলে বলো, এইবার কিছুটা আস্তে আস্তে নমনীয় হচ্ছে নরম হচ্ছে, এবার বলো কি করে থাকতে হবে? বলে তুমি আমার সাথে যুক্ত থাকো, যুক্ত তো আসি, তুমি সামনে টকর টকর করতেছো ঘোড়া কামিত পিছে আসে, বলে এরকম না যুক্ত থাকতে হবে। দশম অধ্যায়ের সমস্ত বিভূতি দেখালেন, মানে তিনি যে সব কিছু শ্রেষ্ঠ, হ্যাঁ বেদের মধ্যে সামবেদ, হ্যাঁ বাসকী নাগের মধ্যে বাসকী, পাখির মধ্যে গরুর, সব শ্রেষ্ঠ বুঝালেন। অর্জুন বুঝতে চায় না, অর্জুন তো আমরার মতোই, অর্জুন খুব বুদ্ধিমান না আমরার মতোই ব্যাকল, তাই সে করলো না বলো কি করে থাকতে হবে। দশম অধ্যায় দশম অংশ কী বলেছেন? তেষাং সততয়ুক্তানাং ভজতাং প্রীতিপূর্বকং দদামি বুদ্ধি উগমতম এন মাম উপয়ান্তিতে। আমি কি দ্রুত পড়ে যাচ্ছি? অং না, এইভাবে পড়তে হবে, গীতাতে রস আছে। বলছেন তেষাং সতত উক্তানাম, আমি যুক্ত বলছি না ইউক্তানাম, অন্তস্থ উচ্চারণ করে দিচ্ছি, যিনি নিত্য সতত মানে সবসময়, যিনি আমার সাথে সবসময় ভক্তিপূর্বক যুক্ত থাকেন, আমি তাকে এমন শুদ্ধ জ্ঞান দান করি যার ফলে সে আমার কাছে চলে আসে। হরি বল, সমাধান দিচ্ছেন বাবা, বলছেন তেষাং সততে উক্তানাম ভজতাম প্রীতিপূর্বকম, সে প্রীতির সাথে ভজনা করে আমার সাথে যে যুক্ত থাকে আমি তাকে এমন জ্ঞান দেই যে আমার কাছে চলে আসে। কইবারে বা সময় হয় যুক্ত তাহার, হ্যাঁ কত খাম আছে, ব্যবসা আছে, চাকরি আছে, লেখাপড়া আছে,
মাতাজিরা হইবা ঘরে রান্না বাড়া আছে, আপনার তো কোনো খামলাই গুড়াই বেড়াই খাইন। কিন্তু ভগবান গীতায় বলছে যুক্ত থাকতে হবে। আচ্ছা বলেন তো কি সুন্দর ডেকোরেশন লাইট জ্বলছে, এই লাইটগুলো মেইন লাইনের সাথে কানেকশন আছে না খুঁটার সাথে? এইটা খাইটটা দিলে কি বাল্ব জ্বলব? অত মোটা মোটা বাল্ব দিলে জ্বলবো নি। তার মানে কি ভগবানের সাথে যদি যুক্ত না থাকি তাইলে আমার এই জীবনটা চলবে না। গীতা তো আমার জীবন শিক্ষা, দি কমপ্লিট কোড অফ লাইফ, একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, কী করে আমরা সুখে থাকব। এরপরে দেখেন ভগবান বলছেন তুমি যুক্ত থাকো, মায়েরা বলবেন সময় নাই, উত্তর আমি দিই কীভাবে যুক্ত থাকবেন। হাতে কাম মুখে নাম, আপনি যদি ঘর সকালবেলা মুছি নাম এরকম বা ঝাড়ু দেই এরকম মুছি, হরে কৃষ্ণ কাম কি বন্ধ হয়েছে? রান্না করেন শেনি দিয়া, হরে কৃষ্ণ রান্না কি বন্ধ হয়েছে? আমাদেরকে খাওয়াবেন প্রসাদ দিয়ে ভগবানকে, আমাকে দিচ্ছেন বেড়ে দিচ্ছেন, হরে কৃষ্ণ আর একটু দেবো হরে কৃষ্ণ, এটা খেয়ে দেখো খুব স্বাদ হচ্ছে, হরে কৃষ্ণ। আপনি কি যুক্ত থাকছেন না? আরেকভাবে যুক্ত থাকা যায় চিন্তায় মননে, যেমন এখানে চিন্তা করো আমি এখান থেকে গিয়ে ওইখানে দেখে এসছি নারায়ণের বিগ্রহটি কি সুন্দর চমৎকার, কোথাও দেখেছি আরে কৃষ্ণের বাসুরিটি সুন্দর, তার ময়ূর পুচ্ছটি সুন্দর, তীর্থে গিয়েছেন মন্দিরে, ওইগুলো চোখে চোখে ভাসান, তাহলে ভগবানের সাথে যুক্ত থাকা যাবে। ভগবান তাই গীতায় বলছেন তেষাম সতত ইউক্তানাম ভজতাম প্রীতিপূর্বকম দধামি বুদ্ধি উগমতম এন মাম উপয়ান্তিতে। 10 নম্বর অধ্যায় শেষ, এবার 11 অধ্যায়। 11 অধ্যায় থেকে একটা শ্লোক বলতেই হবে, নাহলে তো চাকরি থাকে না, 11 নম্বর বৎসর হচ্ছে। তো 11 অধ্যায়ের নাম কি? বিশ্বরূপ দর্শন যোগ। কি চমৎকার না অধ্যায়টি? এ অধ্যায়ে ভগবান দেখ, আচ্ছা আমাদের বাড়িতে যখন ছেলেমেয়েরা কথা শুনে না তখন কি করি আমরা? শাসন করি, আর পড়তে বস শাসন করি, টিচার ম্যাডাম ছেলেমেয়েকে কথা শাসন করি। অর্জুনে যখন শুনছিল না ভগবান রাখো তোমার আমি ডর দেখাইতে হবে, আমরা সব ভয় পেলে ভগবানের নাম নেই কি না? রাম নাম ভয় পেলে নেই না? কখন নেই? বৈশাখ মাসে যখন ঠাডা পড়ে আকাশে যখন বিজলি দেয়, ঠাডা বললে কয়া লাগে না এই রাম নাম, তখন ঠাডা বলে রাম 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 রাম, আর যে ঠাডাও শেষ রাম রামও শেষ, ঠিক না প্রভু? তখন কি বলা লাগে রাম নাম লোক যে জিলকি মারছে ঠাডা মারে কই রাম 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 রাম, ঠাডাও শেষ রাম রাম শেষ। ভগবান চিন্তা করলেন এইবার অর্জুনের এমন ভয় দেখাই যাতে আমার নাম সারার চলে না। তিনি তাকে দিব্য দৃষ্টি দিলেন এবং কুরুক্ষেত্রের যুদ্ধ বড় হতে লাগে। অর্জুন তো এরকম বসেছিল দেখছিল কৃষ্ণ বড় হতে হতে তার ঘাড় বাঁকা হয়ে গেছে, মানে অর্জুন আর নাগাল পায় না কৃষ্ণের মাথা কোথায় গিয়ে লাগছে আকাশে, হাজার হাজার বাহু লক্ষ লক্ষ সূর্যের মতো আলোকিত, ভগবান কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে আছেন হাঁ করে, তাই না? আর মুখের ভিতরে অগ্নিকুণ্ড, যজ্ঞ দাঁতগুলা করাল দাঁত, শ্লোকগুলোতে লিখা আছে, আমি বিস্তারিত যাচ্ছি না। ভগবান দাঁড়িয়ে আছেন আর মুখের ভিতরে দুর্যোধন দুঃশাসন উড়ে উড়ে প্রবেশ করছে, কেউ কেউ করাল দাঁতে করমর করে ভেঙে যাচ্ছে। ওই যে ভগবান বলেছিলেন আমি সকলকে মেরে রেখেছি তুমি উপলক্ষ মাত্র, অর্জুন দেখে তাই তো, সবই তো ভগবানের মুখে ঢুকছে আর করমর করে মরে যাচ্ছে, আগুনে ছাই হয়ে যাচ্ছে, ও তাহলে তুমি কে? অর্জুন কিন্তু ভয় পেয়ে গেছে এবার, এই রূপ দেখে বলছে তুমি কে? এই রূপ সম্বরণ করে আমি সহ্য করতে পাচ্ছি না, তুমি আগের মতো দ্বিভুজধারী শ্যামতন কৃষ্ণ হও, হরি বল, তোমার ওই রূপ কার আমার দেখ? কৃষ্ণ বলছেন আমি কাল, দি টাইম। অর্জুনে প্রশ্ন করেছে তুমি কে এত বড় রূপ, বলছে আমি কাল। ভগবান কি বলছেন পরের কথা বলি, ভগবান দেখো আমি তো ওই যা সেই বাবা বাচ্চা হারিয়ে গিয়েছিল, বলেছিলাম না যে আমি তো সমস্ত পৃথিবীর পিতা, সমস্ত সব কিছু আমার সৃষ্টি, আমি চাই সকলে আমার কাছে আসুক, গীতা পাঠে আসুক, মন্দিরে আসুক, কিন্তু সবাই তার আসে না, কিন্তু না আসলে আমি তো ফেলে দিতে পারি না, আমি তো বাবা, আমি কি সন্তানকে ফেলে দিতে পারি না? আমি প্রত্যেকে, সবাই যদি আমার কাছে নাও আসে আমি তো প্রত্যেকের কাছে যাই, জীবনে একবার হলে যাই, কখন? মৃত্যুর পূর্বে, কালরূপে, দি টাইম, মৃত্যুর পূর্বে কালরূপে যাই সকলের কাছে, তখন বলতে পারবে না যে আমার জি বাংলার সিরিয়াল দেখার সময় চলে যাচ্ছে, তখন বলতে পারবে না যে টাচ মোবাইলে চ্যাটিং করতে পাসিং টাইম, নো এক্সকিউজ। দেখবেন মৃত্যুর পূর্বে অনেকের হাত মুখ বাঁকা হয়ে যায়, পাখানা প্রস্রাব করে বিছানা নষ্ট করে, করে কিনা?
কেন জানেন? মৃত্যুর পূর্বে দেখানো হয় সারা জীবন তুমি কি করেছে। আরে পালাবার পথ নাই, জমাচে পিছে। আপনার ওইখানে সৈতালার থেকে চিত্রগুপ্ত ভিডিও ক্যামেরা করছে, যাবেন কোথায়? দুই কান্দে দুই মুহরি লিখতে আছে ডায়েরি। যমরাজের সেক্রেটারির নাম কি? চিত্রগুপ্ত। চিত্রগুপ্ত, চিত্রগুপ্ত মানে কি জানেন? সিসি ক্যামেরা। কবি নিটাপার কেমন কথা, ট্রান্সলেশন করেন, চিত্র মানে ছবি, গুপ্ত মানে গোপন ভাবে। তো সিসি ক্যামেরা কি করে? গোপন ভাবে ছবি তুলে রাখে। আমি যা করছি, আপনি যা করছেন, সারা জীবন কিন্তু ভিডিও রেকর্ড করে রাখছে। মৃত্যুর পরে যমরাজের কাছে নিয়ে যায়, দেখো ওই লোকটা সারা জীবন কি আহাম কোকাম করছে না বালা করছে। এই অনুসারে যমরাজ কি করেন? তার পানিশমেন্ট, কারো এক মাসের জেল, কারো দুই মাসের জেল, কারো ফাঁসি দেন। অর্থাৎ 28 প্রকার নরক আছে, কোথায় দেবেন? আর যমরাজ খারাপ না, বেটা তো বিচারক, জাস্টিস, ধর্মরাজ। যমের আরেকটা নাম ধর্মরাজ, ন্যায়দণ্ডী। মনে করেন একবার, এটা সানপুর সভাগার না, একবার মনে করেন একটা লোক মারা গিয়েছে, এমন সময় তার আত্মাটি, সূক্ষ্ম আত্মাটিকে নিয়ে যমরাজের কাছে গিয়েছে। কে নিয়েছে? চিত্রগুপ্ত, ওই যে যমরাজের সেক্রেটারি। দেখো দেখো চিত্রগুপ্ত, তার ভিডিও রেকর্ডটা দেখো, সারা জীবন কী করেছে, তাকে কোথায় দেব? তুমি তো যশ সাহেব, বিচার করছে। না না মহারাজ, সারা জীবন কোনো ভালো কাজ করে নাই, সে পরস্ত্রী গমন করেছে, আকাম কোকাম করেছে। আরেকটু দেখো, আরেকটু দেখো তার রেকর্ড, সারা জীবন রেকর্ড। না না, সে তো ভাইয়া ভাইয়ের ঠকাঠকি করেছে। আরেকটু দেখো, আরে ব্যবসাতে দুই নম্বরই করেছে। আরেকটা দেখো, বলে চেয়ারম্যান মেম্বারের গরিবের টাকা সব খাইলিছে। বলে আর কিছু দেখো, সে জীবনে কোনো ভালো কাজ করে নাই, সব দেখছে। কিন্তু যমরাজ দয়ালু, তিনি চিন্তা করছেন কোনো রকম নেই তার পাপটা কমাই একটু ভালো জায়গায় দেওয়া যায়। তিনি বলছেন আরেকটু দেখো, আরেকটু দেখো, এই করে করে, না তুমি আরেকটু দেখো। যমরাজ চেষ্টা করেন, চিত্রগুপ্ত কি কিছু দেখতে দেখতে বলছে, হে যমরাজ একটি খবর ভালো আছে কি? সারা জীবন খারাপ কাজ করেছে, কিন্তু একদিন ওই চানপুর চা বাগানে ওই নারায়ণ মন্দিরের সামনে বসে গীতা শুনেছিল, অতএব তার সমস্ত পাপ তুমি মাফ করে দাও। হরিব মাতাজির উলুধ্বনি করেন, বলছে যে সারা জীবন খারাপ কাজ করেছে, কিন্তু একদিন এই গীতা প্রচার সঙ্গে আয়োজনে একদিন সে গীতা শ্রবণ করেছে। তাও কোন দিন? মুখসদা একাদশীর দিন, গীতা জয়ন্তী মাসে। অতএব তার সমস্ত পাপ তুমি মাফ করে দাও, ডিলিট করে দাও, সমস্ত পাপ তার মাফ করে দাও। হতে পারে না? নিশ্চয় হতে পারে, শাস্ত্র তাই বলে। এই জন্য শুনতে হবে, এই জন্য গীতায় দেখবেন একটি শব্দ বারবার বলছেন ভগবান, শ্রীনু শ্রীনু তৎশ্রীনু, শুনো মন দিয়ে, শুনো মন দিয়ে শুনতে হবে। একাদশ অধ্যায় থেকে আরেকটা শ্লোক বলতে ইচ্ছে করছে, কেন? অর্জুন বেটা খুব রাগ করবে। আমরা সঞ্জয়ের শ্লোক বলেছি, খানা বেটার শ্লোক বলেছি, কৃষ্ণের শ্লোক বলেছি, অর্জুনের একটা শ্লোকও বলি নাই এখন পর্যন্ত। তাহলে অর্জুনের রাগ করার কথা, এই অধ্যায়তে অর্জুন একটা শ্লোক বলি, তমাদি দেব পুরুষ পুরাণ তমৈষ বিশেষ পরম নিদানম বেত্তসি বেত্তমচ পরম চ ধাম তয়াততম বিশ্ব অনন্ত রূপ। হে অনাদি গোবিন্দ, তোমার এই অনন্ত রূপ, তুমি পুরাণেরও মহাপুরাণ, মানে ভগবানের এই বিশ্বরূপ দেখে একবার বিগলিত হয়ে গিয়েছে ভগবান। তুমি এই এই তুমি যা বলেছ থিওরিটিক্যাল, দশম অধ্যায় হচ্ছে থিওরিটিক্যাল, আর এগারো অধ্যায় হচ্ছে প্র্যাকটিক্যাল। ভগবান দশম অধ্যায় বলেছেন তিনি কী কী, সারা পৃথিবীর সব সেরা, আর এগারো অধ্যায়কে তিনি রূপে দেখিয়েছেন প্র্যাকটিক্যালি যে আমি সব কিছু সেরা। এই জন্য অর্জুন প্রশংসা করেছে, তমাদি দেব পুরুষ পুরাণ। কি চমৎকার শ্লোক! আমরা একটু জান দিই, বারো ভক্তিযুগ, তেরো কি ক্ষেত্র ক্ষেত্রযুগ, চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো আটটা আগে শেষ করতে পারবো না। আচ্ছা সতেরো দিকে টাচ করি, সতেরোদের নাম কি? শ্রদ্ধাত্রয় বিভাগ ইয়োগ, শ্রদ্ধাত্রয় বিভাগ ইয়োগ। এই অধ্যায়ের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে আমরা তিন রকম তপস্যা শিক্ষা নেব। কয় রকম? তিন রকম তপস্যা। একটি হচ্ছে দৈহিক মানে কায়িক তপস্যা, আরেকটি হচ্ছে মানসিক তপস্যা, আরেকটি হচ্ছে বাচনিক তপস্যা। তিন প্রকার তপস্যা, কায় মন বাক্য। এই যে আমরা সন্ধ্যাহ্নিক করি কিংবা তুলসী পরিক্রমা করি, নিত্য কীর্তন করি, এগুলো হচ্ছে আমার দৈহিক তপস্যা। মনে মনে যে মন্ত্র উচ্চারণ করি, প্রার্থনা করি, মানসিক তপস্যা। আর সুন্দর করে কৃষ্ণ নাম করি, গান করি, ভগবানের কথা আলোচনা করি, সেটা হচ্ছে বাচনিক তপস্যা। মন্ত্র উচ্চারণ করি সঠিকভাবে, বাচনিক তপস্যা।
এই বাচনিকটি একটি তপস্যা, সুন্দর করে কথা বলাটাও একটি তপস্যা। সকলে কিন্তু সুন্দর করে কথা বলতে পারবে না, অনেকে আমার মতো বিশ্রী করে কথা বলবে। সুন্দর করে কথা বলা কিন্তু একটা তপস্যা। আরেকটা কথা হচ্ছে তপস্যা কেন, এই ঠোঁটটা কত জায়গা, সারা দেহের তুলনায় বড় জোরে 1 ইঞ্চি জায়গা, বেশি জায়গা না তো, এই জরেনটা তো ওই জায়গাটাতে বেশি হয়, জোট্ট কী বলে এটাকে, ভিতরে ভিতরে জ্বর হলে ওই জায়গাটিতে হয় কিংবা নাকে হয়। এই ঠোঁটটির কারণে তপস্যা ফেল মারলে একটা সংসারে আগুন জ্বেলে যেতে পারে। কথাটা বুঝাতে পারলাম না, এই ঠুটের কারণে, কথার কারণে একটা সংসার, একজন বউ তিল্লা সাল্লা বাই, আরেক বউ যদি খানা খানি খালি সারা স্বামীরা কয় দেখলাইনি, একটা বাইয়ে বাই আলগাউতে বেশি দিন লাগে না, ঠিক কিনা, এই ঠুটের কারণে একটা সংসারকালী না একটা দেশ ধ্বংস হয়ে যেতে পারে ঠুটের কারণে। এই জন্য এটার নাম বাচনিক তপস্যা, এত সোজা না। তাইলে পরশুদিনে বলে আসছিলাম ব্রাহ্মণবাড়িয়া সুখের সূত্র, তা আপনাদেরকে সুখের সূত্রটা আজকে শিখাই দেওয়া যায়, তাহলে সতরন্ধটা মনে থাকবে বেশি দিন। কি তপস্যা বলেছি, বাচনিক তপস্যা, মানে সুন্দর করে কথা বলার তপস্যা, এটা একটা তপস্যা। 17:35 35 শ্লোকটিকে অনুদ বেগম করম বাক্যম প্রিয়তন জীবন্ত, তো সেখানে ভগবান বলছেন বাচনিক তপস্যা মানে তুমি সুন্দর করে কথা বলতে শিখবে, এমন করে কথা বলবে না যাতে অন্যের উদ্বেগ হয়, রাগ হয়। যেমন উদাহরণ দিই, আচ্ছা আমরা সুখ চাই কিনা আগে বলেন, সকলে সুখ চাই কিনা, হ্যাঁ সবাই চান, ও বাবা সবাই তো খুশি, সবাই সুখ চায় না, একজন তো সুখ চায় নাই, কে বলেন তো সুখ চায় নাই, কুন্তি মাতাজি সুখ চায় নাই, ওই যে কৃষ্ণের পিসিমা কুন্তি মাতাজি সুখ চায় নাই, যুধিষ্ঠির ভীম অর্জুনের মা, নকুল সহদেবের না, নকুল সহদেবের মার নাম হচ্ছে মাদ্রি, স্টেপ ব্রাদার। কুন্তি মাতাজি সুখ চান নাই কেন, যুদ্ধ যখন শেষ হয়ে গিয়েছিল, যখন যুধিষ্ঠির মা রাজা হয়েছেন সব শেষ, তখন ভগবান বলছিলেন পিসিমা আমি বাড়ি চলে যাচ্ছি, অনেকদিন ধরে আমার ফ্যামিলি থেকে ডিডাস্ট হয়ে আছে, আমার এত বড় পরিবার তারা কেমন আছে দেখি না, তোমার তো এখন সুখের দিন গো মা, তোমার তো ছেলে রাজা হয়েছে, এখন তো তোমার আর দুঃখ নাই, আমি এবার বাড়ি যাচ্ছি, তবে তোমার যদি দুঃখ হয় কষ্ট হয় আমারে ডাকিও আমি আসব। তখন কুন্তি কান্না করেছিলেন, বাবারে আমার সুখের দরকার নাই, আমাকে দুঃখেতে রাখো যাতে করে আমি তোমাকে ডাকতে পারি, তুমি আসতে পারো। কত তত্ত্ব না কথাটাতে, কুন্তি দেবী কেন বলছেন যে দুঃখে রাখো, আমরা সুখে পড়লে কিন্তু ভগবানকে ভুলে যাই, দেখবেন কারবার তো অসুখ বিসুখ হলে এই সব মানসা করি, মা গো আমার এটা খৈরা দিও, হ্যাঁ তোমার কাছে জোড়া ফাটা, হ্যাঁ দুঃখে পড়লে বলি না সুখে পড়লে বলি, দুঃখে পড়লে। এই জন্য কুন্তি মাতা যে বলছেন যে বাবার আমার সুখে রাখ্য না, আমার দুঃখে রাখো যাতে আমি তোমাকে ডাকতে পারি তুমি আসো। সেই সময় তাহলে আমরা সুখ চাই, আজকে কিন্তু আমি জানি অনেক স্টুডেন্টস স্কুল কলেজে পড়ে অনেক আছে না, আমরা একটা সুখের সূত্র আজকে আবার বলে যাই, আবার এটা সব জায়গায় বলতে আমার ভালো লাগে। আমরা ছোটোবেলার সূত্র পড়েছি না অঙ্কের, a+b² পরিণয় মামনি যারা পড়েছে, তো ওর একটি সূত্র আছে, সেটি হচ্ছে 17:35 শ্লোক, একটু ব্যাখ্যা করি। অনেকদিন পূর্বে একটা দেশের এক রাজা স্বপ্ন দেখলেন তার সব দাগ পড়ে গেছে, প্রত্যেকটা স্বপ্নে একটা মাহাত্ম থাকে। তিনি মন্ত্রীকে বললেন, মন্ত্রীবর জ্যোতিষীকে ডাকো, গণককে ডাকো, কেন আমি এমন স্বপ্নটি দেখলাম তার মানেটা কি। তো গণক গণনা করলো, দাগটা কেটে গণনা করে বলে, হ্যাঁ আপনার মতো দুর্ভাগা কোনো রাজা নাই, এমন এক স্বপ্ন দেখেছেন সব মরে যাবে আপনার রাজ্যের যদি আপনি বাঁচবেন। এটা শুনে রাজা বলে, যাক বেটা তাকে শুলে চড়াও, কত বড় বেয়াদব, আমাকে বলে নাকি আমার মতো দুর্ভাগা নাই, আমি দেশের রাজা। রাজা ঠিক মনোমতো হচ্ছিল, তিনি বললেন মঞ্চে কিছু আরেকজন জ্যোতিষীকে ডাকো, আরেকজন জ্যোতিষী নিয়ে আসা হলো, তিনিও আঁকিঝুঁকি করে তার স্বপ্নের মানিটি খোঁজার জন্য বলেন, হে রাজন আহারে আপনার মতো সৌভাগ্যবান কেউ নেই, রাজ্যে সকল মরে গেলেও আপনি মরবেন না। এটা শুনে রাজা তাকে মুক্তার মালা দিয়ে দিল। খুব মন দিয়ে খেয়াল করেন, নাহলে কিন্তু সুখের সূত্রটা পাবেন না, মন দিয়ে খেয়াল করতে হবে। পাশে বসা ছিল মন্ত্রী, সে বলল, হে রাজন দুইজন তো এক কথাই বলেছে, দুই জ্যোতিষী একই কথা বলেছে, একজনে দিলেন মৃত্যুদণ্ড একজনে পুরস্কার দিলেন,
রাজা বলে না, এক কথা তো বলে নাই, প্রথম যে বলছে আমার মতো দুর্ভাগা কেউ নাই, সব মরে যাবে, আমি যদিও বাঁচব। পরের জন বলেছে আহারে আপনার মতো সৌভাগ্যবান কেউ নেই, সবাই মরে গেল আপনি মরবেন না। কথা কিন্তু এক এক কি না? তাহলে ফল দুই রকম হলো কেন? বলার কারণে আমি দয়া কিন্তু বেরিয়ে জিজ্ঞা, আবার যদি কই প্লিজ দয়া করে চলে যান, এক কথা না? আরে গীতা মানে তো শ্লোক না, গীতা আমার জীবন শিক্ষা, এইভাবে গীতাকে পাঠ করতে হবে, ও অঙ্গ গীতা না, গীতা হচ্ছে আমি কি করে জীবনটাকে সুন্দর করে সুখের সাথে কাটাবো, এটাই গীতা। এখন গীতা কি শিক্ষা দিচ্ছে? তোমার একটি তপস্যার মধ্যে তিন প্রকার তপস্যা, তপস্যা যে বাচনিক তপস্যা, তুমি কি করে সুন্দর করে কথা বলবে, এমন কথা বলা যাবে না, অনুদ্বেগম করম বাক্যম সেটা বলা যাবে না। 35 নম্বর শ্লোকে ভগবান বলছে, আরেকটা উদাহরণ দিয়ে শেষ করব সুন্দর কথাটি, দ্রৌপদীর কয়জন স্বামীমা? 5 জন, যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব। ভীম একদিন ভাবলেন ও আরেকটু পিছনে যেতে হবে, দ্রৌপদীর কাছে একদিন এক মাতাজি যার একটা জামাই, উনি এসে দ্রৌপদীকে বললেন হে গো পাঞ্চালী, দ্রৌপদীর একটা নাম পাঞ্চালী না, আরেকটা নাম কৃষ্ণা, আরেকটা নাম যজ্ঞসেনী, আরে কয়টা কই, একটাই কই, দ্রৌপদী কই। তো দ্রৌপদীর কাছে এসে আরেক বিবাহিতা মা এসে বলছে হে গো দ্রৌপদী, আমরা তো একজন জামাই লই চলতাম পারি না, তুমি 5 জন স্বামী নিয়ে কী করে সুখে থাকো, খেয়াল করেন কথাটি। দ্রৌপদী বলছে কেন, আমাকে গোবিন্দ সুখের সূত্র শিখিয়ে দিয়েছে, গীতায় 17 অধ্যায় 35 নম্বর শ্লোকে দ্রৌপদী কিন্তু কৃষ্ণকে গোবিন্দ বলতেন, কখনো কখনো সখা বলতেন, যে আমার সখা শিখিয়ে, আর কৃষ্ণ দ্রৌপদীকে সখী বলতেন। তাহলে আমি উদাহরণ দিয়ে বলছেন, দ্রৌপদী বলছেন শোনো, একদিন ভীম এসে চিন্তা করলো, ভীম মেজ পাণ্ডব, বড়জন যুধিষ্ঠির, ভীম, ভীম এসে চিন্তা করলো আমরা 5 ভাই তার স্বামী, কয় ভাই? 5 ভাই, যে আমরা 5 ভাই এত পরিশ্রম করি, যুদ্ধ বিদ্যা জ্ঞান সব রাখি জানি, কিন্তু দ্রৌপদী অর্জুনকে একটু বেশি ভালোবাসে, ঠিক কিনা? যে দেখা যায় আমি ভীমে ভাবলো আমি এত বড় বেটালা, এত বড় গদাধারী, হ্যাঁ দুর্যোধনের চাইতে কম না, কার সাথে কম না, কিন্তু দ্রৌপদী দেখছি ওই অর্জুনের একটু বেশি লাভ করে, না বেশি ভালোবাসে, এত আমার মতো বেকল মোটা মাথা বুদ্ধিশুদ্ধি নাই, সে একটা বাইর করলো বুদ্ধি করে, কেন দ্রৌপদী অর্জুনকে বেশি ভালোবাসে? আমি যুদ্ধ জানি, অর্জুনও যুদ্ধ জানে, কিন্তু অর্জুনকে কেন বেশি ভালোবাসে? ও আমার চেয়ে একটা বেশি জিনিস অর্জুনে জানে, অর্জুনে গান বাজনা জানে, জানে কি না? ওই যে বৃহন্নলাসে যে অজ্ঞাতবাসে ওই উত্তরাকে শিখেছিল, সে ওই স্বর্গ থেকে শিখে এসেছিল বৃহস্পতির পাশে গান বাজনা, এসব কথা বলে লম্বা করি না। ভীমে চিন্তা করলো অর্জুনে গান বাজনা জানে, হয়তো বা তাই দ্রৌপদী অর্জুনকে বেশি ভালোবাসে, আমি যদি গানটা শিখতে পারি তাহলে দ্রৌপদী তো আমাকে লাভ করবে, বেশি বেশি ভালোবাসবে, এটা যেই ভাবা সেই কাজ। ভীম কী করলো, সে যত বড় বেটা মোটা একটা হারমোনিয়াম নিয়ে ঘরের ভিতরে শুরু করলো সারে গামা রেয়াজ করতে শুরু করলো, সমস্ত করে শান্তি দূর হয়ে গেলে কোথায় শান্তি আসবে, শান্তি সূত্র শিখবো কি করে, তারপরে অশান্তি হলো, ঘরের ভিতরে ডিজে বাজতে শুরু করলো, ডিজেটা তো বাচ্চারা ভালো বোঝে, ওই যে ধুমধুম করে বাজে বড় স্পিকার, হার্টবিট করে ডিজে বাজতে শুরু করলো, ঘরের শান্তি সব বিলীন হয়ে গেল। এখন কী করে ভীমকে বন্ধ করা যায়? নকুল সহদেব ছোটো দুইটিকে ভাইকে বলো তোমরা গিয়ে বলো দাদাকে বন্ধ করতে, নকুল সহদেব বলো আমরা যেতে পারবো না, দাদা যে একটা কিল মারলে শেষ, আমরা যেতে পারবো না। তখন অর্জুন তুমি যাও না, তুমি কি ওকে বন্ধ করো, ওর যন্ত্রণায় তো ঘরে থাকতে পারছি না, ঘর কাঁপছে। অর্জুন বলো আমি কী করে যাই, আমার সাথে তো এমনি তার লাগা লাগে, তাই না? এখন কে বাকি থাকলো ঘরে? যুধিষ্ঠির বাকি থাকলো, যুধিষ্ঠির তুমি যাও, যুধিষ্ঠিরকে তো ওর ধর্মরাজ, তার কাছে তো ন্যায় বিচার, তুমি যাও গিয়ে ওকে বন্ধ করো, ভীমের রেয়াস বন্ধ করো, ওর অত্যাচারে থাকতে পারছি না করে ও চিল্লাচিল্লি শুরু করেছে। যুধিষ্ঠির বললেন ভাই রে তোমাদের যদি ভালো না লাগে তোমরা অন্য ঘরে চলে যাও, আমার একটা ভাই সে না একটু শিখতে চেয়েছে, তোমাদের যদি যন্ত্রণা হয় ভালো অন্য ঘরে চলে যাও, উনি তো সকল সমান। যুধিষ্ঠির ঘরের ডিজে তো বন্ধ হলো না, কে বাকি থাকলো ঘরে? পাঞ্চালী। এই সংসারে বাকি কে থাকলো? দ্রৌপদী। ওই ভাই গেলো বলো দ্রৌপদী তুমি চারা উপায় নাই, এই বেটার যন্ত্রণায় তো করে থাকতে পারছি না, ও যে রেয়াজ করছে না ঘর ভাঙছে। তো দ্রৌপদী কী করলো,
তার ওই গীতার সূত্রটা মনে হলো। ভগবান কি বলেছেন? অনুদ বেগম করম বাক্য প্রিয় হিতঞ্চিত, প্রিয় করে কথা বলতে হবে, সুন্দর করে কথা। সে ভীমের সামনে গিয়ে বলল, আহারে স্বামীবর, আহা আপনার কণ্ঠটি কোকিলের মতো, কি সুমিষ্ট, হ্যাঁ চমৎকার রেয়াজ করছেন। আহ, ভীমে তো মনে মনে খুশি, দ্রৌপদী বুধ আমাকে লাভ করতে শুরু করেছে। সে বলছে, ও তাই, তোমার কণ্ঠটি কত চমৎকার। কিন্তু আচ্ছা মেজ পাণ্ডব, তুমি তো জানো গান বাজনা একটি সাধনা। সাধনা কিনা? গান বাজনা সাধনা, বলছে গান বাজনার সাধনা। আচ্ছা বলো তো মেজ পাণ্ডব, সাধনা কি ঘরে বসে কখনো হয়েছে? বড় বড় মুনি ঋষিরা কোথায় গিয়ে সাধনা করেন? বলে কেন, বনে জঙ্গলে। তাহলে তুমি যে ঘরে বসে সাধনা করছো তা কি সিদ্ধি লাভ হবে? দ্রৌপদী আমাকে তো কেউ এরকম করে বলেনি। তাই তো সে হারমোনিয়াম নিয়ে সোজা জঙ্গলে চলে গেছে। হরিবোল ঘরের ডিজে বন্ধ হয়ে গেছে। ওই দ্রৌপদী বলেছে, আহারে গান বাজনা তো সাধনা, ঘরে বসেতে হয় না। আচ্ছা বলো তো কোথায় বসে সাধনা করে? মনির ঋষি তো গভীর জঙ্গলে গিয়ে সাধনা করে। হ্যাঁ তাহলে তো আমি সাধনা করবো, আমি হারমোনিয়াম চলে গেছে, ঘর ঠান্ডা হয়ে গেছে। কিন্তু এখানে শেষ না, আর 2 মিনিট অপেক্ষা করেন, কি খারাপ লাগছে? আচ্ছা ঠিক আছে। তখন দ্রৌপদী আবার চিন্তা করছেন যে ভীমের আরেকটা নাম হচ্ছে বৃকদর। বৃকদর মানে কি? বৃক নামক একটা রাক্ষস ক্ষুধার্ত তার পেটে আছে, সবসময় গেলে খাই খাই করে। ভীমে তো অনেক খেতে পারত। আচ্ছা যারা মায়ের আছে, যাদের সন্তান আছে, তারা নিশ্চয়ই জানেন আপনার কোন ছেলে কি পছন্দ করে, কোন মেয়ে কী পছন্দ। জানেন না যে যে এইটা তো এই বেগুন ভাজি ভালোবাসে, সে আলু সিদ্ধ ভালোবাসে, এক একজন একটা ভালোবাসে না। তো ভীম তো খেতে পছন্দ করে, দ্রৌপদী কিন্তু জানে। দ্রৌপদী কী করেছে? সারাদিন পরিশ্রম করেছে, বড় বড় রসগোল্লা, একেবারে বড় বড় রসগোল্লা, এক হাঁড়ি না 7 হাঁড়ি আর পায়েস, অনেকগুলো রান্না করছে। আর ওইদিকে ভীম কী করেছে? জঙ্গলে গিয়ে চোখ মুছে দ্রৌপদী বলেছে সাধনা করতে হবে, দ্রৌপদীর ভালোবাসা পেতেই হবে, একদম ডিসিশন ইজ ফাইনাল। সে জঙ্গলে বসে সা রে গা রে গা মা মানে যত জোরে পড়া যায় রেয়াজ শুরু করেছে। কিন্তু দ্রৌপদী জানে ক্ষুধার্ত লোকটা ফিরে আসবে, সারাদিন রেয়াজ করেছে। দিনমণি পশ্চিমাচলে অস্তাচলগামী, কঠিন বাক্য, বাংলায় বলি সূর্য পশ্চিমাকাশে ডুবে যাচ্ছে, আরও সহজে বলি সন্ধ্যা হইতাছে। মানে একই কথা বিভিন্নভাবে বলা যায়, মানে কঠিন করে বলছিলাম কি, দিনমণি পশ্চিমাচলে অস্তাচলগামী, দিনমণে মানে সূর্য পশ্চিম আকাশে ডুবে যাচ্ছে, আর এই কথা সোজা করে খুঁজে সন্ধ্যা হয়ে যেতেছে কেন। তো এইভাবে গীতাকে সোজা করে বলা যায়। তো সন্ধ্যা হয়ে যাচ্ছে, ভীম কিন্তু চোখ মুজে রাজ করছে, পেটের ক্ষুধা তোর কিছু মানে না, পেটের ক্ষুধা এবার চোখ খুলতে বাধ্য। চোখ খুলে ভীম সন্ধ্যা হয় হয় চোখ খুলে দেখলো তার সামনে একজন বুড়া বেটি লাঠি নিয়ে বসে আছে। জঙ্গলের ভিতরে খুব মন দিয়ে খেয়াল করবেন, জঙ্গলের ভিতরে একটা বুড়া মানুষ লাঠি নিয়ে বসে আছে ঘটনাটাকে। এই মা তুমি এখানে কেন আসছো? আমি না হয় সাধনা করতে আসছি, তুমি এখানে কেন আসছো, লাঠি নিয়ে বসে আছো? বৃদ্ধা মহিলা বললেন, বাবারে আমার একটি গাধা হারিয়ে গিয়েছিল, চিৎকার শুনে ভাবলাম গাধাটি গর্তে বসে পরে চিৎকার করছে, এসে দেখি গাধা কোথায়, তুমি বসে রেয়াজ করছো। হরি বল। ভীম কিন্তু প্রথম বুঝে নাই, ভীমের তো মোটা বন্ধি আমার মতো ব্যাককল। সে বলছে, মা তুমি কি বলেছো আবার বলো, আপনারা কিন্তু বুঝতে পেরেছেন, আপনারা তো বুদ্ধিমান। বৃদ্ধা মহিলা বলছে, বাবারে আমার একটি গাধা হারিয়ে গিয়েছিল, চিৎকার শুনে ভাবলাম গাধাটি গর্তে পড়ে চিৎকার করছে, এসে দেখি গাধা কোথায়, তুমি রেয়াজ করছো। ভীম তো করবো, হ্যাঁ তাহলে আমি কি গাধার মতো আমার কণ্ঠ কর্কশ, এই জন্যই দ্রৌপদী ঘরে থাকতে দেয় নাই, বুদ্ধি করে বের করে দিয়েছে, ঠিক কিনা? তখন তার সেন্স এলো, তাই তো, ও তাহলে আমার কণ্ঠটি গাধার মতো কর্কশ, আজকে আমি পাঞ্চালীকে বোঝাবো। রাগে ফুসফুস করছে, হারমোনিয়াম নিয়ে বাড়িতে রওনা হচ্ছে। সন্ধ্যা হয়ে যাচ্ছে, দ্রৌপদী কিন্তু প্রস্তুত, সে জানে হি উইল ব্যাক, সে তো আসবে এক সময়। দ্রৌপদী কী করল? তার গীতার কথা স্মরণ করল, গীতার সুখের সূত্রটি স্মরণ করল, 17 অধ্যায়ের 35 নম্বর স্মরণ করে দূর্যে দেখা যাচ্ছে ভীম ঢক ঢক করে আসছে, রাগ করে আসছে। সে দ্রৌপদী ভীমের কাছে গেল, গিয়ে আঁচলটি বাড়ি এরকম করে, মানে ঘাম মুছছে, স্বামীর সেবা করছে, মুছে দিয়ে বলছে, আহারে স্বামীবর আজকে সারাটি দিন কত কষ্ট করেছেন, কত রেয়াজ সাধনা। ভীম তো মানে রাগ করছে, রাগের আগে যেই দ্রৌপদীকে বলতে রাগে পড়ে পারে তো একটা দিয়ে দেয়, কিন্তু মেয়েদের উপর তো হাত তোলা নিষেধ। তো
দ্রৌপদী বলছে, আহারে স্বামীবর তুমি কত কষ্ট করেছো, সারাটি রেয়াজ করেছো, আহা জানো জানো তোমার নিশ্চয়ই ক্ষুধা লেগেছে, তোমার জন্য তুমি যে ভালোবাসো না ওই সাদা সাদা রসগোল্লা না, আমি এক হাঁড়ি না সাত হাঁড়ি রসগোল্লা রান্না করেছি, আর তুমি যে পরমান্ন পায়েস পছন্দ করো কত হাঁড়ি যে রান্না করে সারা ঘর ভরে রেখেছি, তুমি স্নান করে সে খেতে আসবে, যেই খাবারের কথা বলেছে লোকটা তো পেটু, এই খাবারের কথা শুনে তার সমস্ত রাগ জল হয়ে গেছে, হরিব সমস্ত রাগ তার জল হয়ে গেছে। কেন হয়েছে? এখন গীতায় ঘুরে আসেন, কেন হয়েছে সুখটি, কেন হয়েছে? ভগবান গীতায় এই সূত্রটি বলেছেন, অনুদ বেগম করম ভাগ্য। এইভাবে গীতা পড়বেন, উপলব্ধি করে দেখবেন গীতার ভিতরে একদম মিষ্টি রস আছে। তাহলে আমরা সুখের সূত্রকে শিখে নিলাম, কত নম্বর অধ্যায় কত নম্বর শ্লোক? ১৭ অধ্যায় ৩৫ নম্বর, ৩৫ তো, অনুদ বেগম ভুল বলে থাকলে ক্ষমা করবেন। তো আর একটা শ্লোক বলে শেষ করি, আমাকে তো হবিগঞ্জ ফিরে যেতে হবে, কালকে আরেক জায়গায় প্রোগ্রাম আছে, যদি আমার খুব ভালোবাসা আমাদের প্রগাঢ় হচ্ছিল, ভাল লাগছিল আমারও, উঠতে ইচ্ছে করছিল না, আপনারা খুব ভালো শ্রোতা, সংখ্যা কম হলেও ভেরি লিসেনার, খুব শ্রোতা। ১৭ অধ্যায় ১৮ অধ্যায় না রাত্রে চলে যাব, তো ১৮ অধ্যায়ের নাম কি? মুখ্য যুগ। আমরা কিন্তু মুখ্য যুগ বলছি না, কি বলছি? মুখ্য যুগ। তো মুখ্যযুগে আজকে যেহেতু মুখ্যদা একাদশী, মুখ্যযুগে ৬৫ নম্বর শ্লোক আর নবম অধ্যায়ের ৩৪ নম্বর শ্লোক সিমিলার, একই রকম, যারা নিয়ম পড়েন। আমরা ছাত্র যখন ছিলাম তখন যে প্রশ্নটি ইম্পর্টেন্ট আমরা ডাবল স্টার দিতাম, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তো ভগবান একটি শ্লোক দুইবার বলেছেন, তার মানে কি? এটা ইম্পর্ট্যান্ট। আমরা কেন বসেছিলাম শুরুতে? ভগবানকে পক্ষে নেব, মনে আছে? এখন পক্ষেনের উত্তর দুইটা শ্লোকে দেওয়া আছে, দুইটা শ্লোকে ৬৫ এবং ৩৪। ভগবান কি বলছেন? মনমনা ভব মদে ভক্ত মদিয়াজি মাম নমস্করু মামেব সত্যমেতে প্রতি জানে প্রিয়সীমে। কি সুন্দর না কথাগুলো, কঠিন বাংলা বলি, মনমনা ভব তুমি আমার কথা ভাবো, মদ ভক্ত আমার ভক্ত, মদ ইয়াজি যাজি, যাজি মানে যাজনা মানে পূজা করা, যাজনা মানে পূজা করা, তো মদ ভক্ত আমার ভক্ত, মদ যাজি আমার পূজা করো, যাজি বলবো না আমরা ইয়াজি বলি, মদ যাজি আমার পূজা করো, মাম নমস্করু আমাকে নমস্কার করো, তাইলে সত্যি প্রতিজ্ঞা করে কথা দিচ্ছি তুমি আমাকে পক্ষে পাবে। ভগবানের ঠেকা লাগছে প্রতিজ্ঞা করতে, গীতা খুলে দেখেন ভগবান বলছে প্রতি জানিহি মানে প্রতিজ্ঞাপূর্বক, প্রতি জানিহি, তারপরে কি বলছেন শেষেরটা কিন্তু বলি নাই, একটা শর্ত আছে। ভগবান গীতায় বলেছেন তুমি যদি আমার কথা ভাবো, মনমনা ভাবো, মদ ভক্ত আমার ভক্ত, মদ যাজি আমার পূজা করো, মাম নমস্করু আমাকে নমস্কার করো, তাহলে প্রতিজ্ঞার কথা দিচ্ছি তুমি আমাকে পক্ষে পাবে, আর পক্ষে পাইলে তো এই পাঁচটা জিনিস আমরা পাবো, শ্রী বিজয় লক্ষ্মী সম্পদ, গীতার সিদ্ধান্ত তাই তো ছিল, মনে আছে নিশ্চয়ই। এখন ভগবান শেষে একটা ছোট কথা বলেছেন, প্রিয় সীমে বলেন নাই শ্লোকের শেষের শব্দটা, প্রিয় সীমে, কালী তাকে ভাবলেই হবে না, ভগবানের প্রিয় হতে হবে। ভগবান বলছেন অর্জুন তোমাকে প্রতিজ্ঞা করে কথা দিচ্ছি, কেন? যেহেতু তুমি আমার প্রিয়, হে অর্জুন খুব মন দিয়ে খেয়াল করতে হবে, এই সংসারে সকলে সমান প্রিয় হয় না, একজন ফ্যামিলিতে চারটা পাঁচটা ভাই বোন থাকলে সব ছেলেমেয়েরা কি মা বাবার কাছে সমান প্রিয় হয়? নিশ্চয়ই না। এক ঘরে যদি দুই লা তিন লাখ বউ থাকে তারা কি শ্বশুর শাশুড়ির কাছে সমান প্রিয় হয়? সব বউ না। কে প্রিয় হয়? যে ছেলে মেয়ে মা বাবার সেবা করে, মা বাবার মন জুগাইয়ে চলে, যে বৌমারা শ্বশুর শাশুড়ির মন জুগাইয়ে চলে, ভালোবাসে, তারাই তো প্রিয় হয়। দেখেন গীতা কী করে আমার জীবন শিক্ষা দিচ্ছে, তুমি যদি ভগবানকে পক্ষে পেতে চাও ভগবানের কথা ভাবতে হবে, তার পূজা করতে হবে, তারকে নমস্কার করতে হবে, তার প্রিয় হতে হবে। তুমি যদি প্রিয় হতে পারো ভগবান প্রতিজ্ঞা করে কথা দিচ্ছেন তুমি আমাকে পাবে, সিম্পল না? তাহলে এখন থেকে ভগবানকে ভালোবাসতে হবে, ভগবানকে সেবা দিতে হবে, কিন্তু আমরা কি সত্যি সত্যি ভগবানকে ভালোবাসি না? হ্যাঁ সবাই খুশি ভালোবাসে, আসলে ভগবানকে ভালোবাসি আমরা পুরাপুরি? আপনারা বলবেন হ্যাঁ ভালোবাসি, আমি বলবো না, প্রমাণ দেই। আচ্ছা আমরা যাকে ভালোবাসি, মা ছেলেকে, ভাই বন্ধুকে, প্রেমিক প্রেমিকাকে ভালোবাসলে কি করে? সে তাজা গোলাপ ফুল দেয়, লাল টকটকানা ফুটা ফুল দেয়, কোনটা দেয়? তাজা গোলাপ ফুল।
এ ফ্রেশ রোড ভ্যালেন্টাইন্স ডে একজন প্রেমিক প্রেমিকাকে এটা বললে আবার ছেলে মেয়েদের মুখটা একটু লাল হয়, প্রগাঢ়তায়। আমি যাকে ভালোবাসি, সন্তান মাকে ভালোবাসে, মা সন্তানকে ভালোবাসে, যাকে ভালোবাসি তাকে তাজা গোলাপ ফুল দেবো না ফুটাটা দেবো, তাজা। এই দেহটা যদি আমার একটু ফুল হয়, ভগবান কি তাজা ফুলটা দেবো না ফুটাটা দেবো? আমরা অপেক্ষা করে তোর বয়স হয়েছে না এখন গীতা পাঠকের লেগে যেতে হই না, আবার ভাই বিয়াও নতুন বয়সে এখন এক হাদসী করার বয়স হয়েছে না, আর একটু বয়স হোক তাহলে ফুটা গোলাপটা ভগবানটা দিলে কোনো খামো লাগবো? এই দেহটা ফুটা হইলে কোনো খামো লাগবো নি, তাহলে কোনটা দিতে হবে? তাজা বয়সটা দিতে হবে। অতএব আমরা ভগবানকে পুরা ভালোবাসি না। ভালোবাসলে আমি ছোট ছেলে মেয়েকেই বলতাম যাও গীতার স্কুলে যাও। আমরা অনেক জায়গায় দেখেছি কষ্ট করে পবিত্র বাবুর মতো লোকেরা গীতার স্কুল খুলেন, প্রথমে তো দেখা যায় 50 জন বাচ্চা, সে কমতে কমতে 5 জন। মা বাবার কাছে তো গেলাম নাই, এটা বহুত কঠিন জিনিস। গীতা বাবুর তার বয়স হয়েছে না, আরে বয়স হওয়া পর্যন্ত যে আপনি বাঁচবেন তার গ্যারান্টি কাটাই দিছে, আপনি যে 60 বছর মতো বাঁচবেন কাটার সার্টিফিকেট দিছে। যা করতে হবে কম বয়সী করতে হবে, যা করতে হবে তাজা ফুল তাতেই করতে হবে, ফুটা ফুল কোনো হাম লাগতে হবে। ভগবানকে যদি ভালোবাসি, ভগবান গীতায় প্রতিজ্ঞা করে বলছেন আমাকে তুমি পাবে। আর একটা শ্লোক বলে শেষ করবো, লাস্ট ওয়ান বলে, সারা বলে তো কিছুই তো না, ভগবান কইছেন 574, আমি বুধ 74টা কইছি না। আমাকে যদি ভবিষ্যতে দেয়া লাগে আপনার সন্ধ্যার থেকে দিবা, চাউল সিরাল ইয়া বইবা, এখানে একটু একটু চিপস খাইবা, গল্প করবা, সারা রাত দেখবেন গীতা নিয়ে কথা হয়, দেখবেন এর ভিতরে যে কত রস আছে, এটা তো শেষ নাই তো, এটা অমৃত। কারণ ভগবানের মুখ থেকে বেরিয়েছে, গঙ্গা বেরিয়েছে ভগবানের ডাইন ফাও থেকে, আর গীতা বেরিয়েছে ভগবানের মুখ থেকে। গঙ্গাতে ডুব দিলে সমস্ত পাপ শেষ হয়ে যায় না, ফাও থেকে বাইরে যদি ডুব দিলে শেষ হয়ে যায় না, তো মুখেরটা জানি কিটা স্বাভাবিক কিনা? তাহলে মুখেরটা শুনলেই তো সব পাপ শেষ, গীতা শ্রবণ করলেই সমস্ত পাপ। এটাতে মাহাত্ম্য বলা আছে, আজকের মাহাত্ম্য বলার সময় নেই, ভাবছিলাম মাহাত্ম্য পড়ব, নিয়ে আসছিলাম গ্রন্থটা। একটা শ্লোক, রাত্র হয়ে গেছে, অর্জুন সব শেষে বলছে হে জনার্দন তোমার কথা ভাববার আমার সময় নাই। অর্জুন মানে আমাদের পক্ষ থেকে কথাটা বল, তোমার কাছে পূজা দেওয়ার আমার সময় নাই। তবে মা এদের আবার কলিজাটা বড়, এরা আবার ঠাকুর পূজা তো মায়েরা বেশি করে, পিতাজিরা কম করেন কিন্তু, ঠিক না? ঘরে ঠাকুর পূজা কেটা দেয় মেয়েরা বেশি দেয় না, না ছেলেরা বেশি দেয়? মেয়েরা বেশি দেয়। আগো মা গো আপনাদের স্মরণে আবার ওঠো না, আপনারা বিঠিন আগ্রহী রয়েছেন অনেকটা। তো মায়েরা বেশি দেন সেবা পূজা, তারা কলিজাটাও বড়, তবে মাঝে মধ্যে একটু কৃপণতাও আছে, এটা ভাঙ্গিয়া কই ঠাকুর ঘরে পূজাত গেছেন। এই সময় দেখবেন কি তাই কেমনে খালি বেরিয়ে দেখা ঘন্টা বাড়িয়া ফুল তুলসি দিয়া, আর ভগবানের ছোট্ট একটা পিতলের থালার মধ্যে একটা হলারে খাইটা টুকরা টুকরা কইরা, কিংবা ডিব্বার মধ্যে একটা নকল আছে কোনো একরকম দিয়া দিছুন, আর গোপাল বেটা তাঁত বাড়ে বইরিছে, একটু চিনির দিলেও চলে নাও দিয়ে চলে, হয় না তো ফেটো ভোগ লাগছে। আবার আপনার মনটা যে বড় এটা প্রমাণ হই, দেখবেন একটু খোলা দিয়েছেন দিয়ে আবার বলছেন হে গোবিন্দ আসো, নারায়ণ আসো, গুরুদেব আসো, সরস্বতী আসো, লক্ষ্মী আসো, খালি আসো, ডাকতে নিমন্ত্রণ দিতে হম দিন না, আস্তার দুই নেই নিমন্ত্রণ দিলাইছেন, আর থালের মধ্যে দিয়েছেন একটা খোলা হাইটে একটা টুকরা, হরি বল, ঠিক কিনা? রাগ করিনি আমার কথায়। তো এই যে শীত পড়ছে, আমরা শীতের কাপড় গাদ দিছি না? আপনার ঘরে যে গোপাল বিগ্রহ বা কৃষ্ণ আছেন তারাকে একটু ফলালিনের কাপড় দিছুন? গরমের দিনে এসি রুমে তখন ফ্যান চালান, ভগবানের রুমে কি ফ্যান আছে ঠাকুর ঘরে? তাহলে ভগবানকে ভালোবাসেন না? কত উদাহরণ দিল, উদাহরণ দিলে সারাই তো শেষ হয়ে যাবে। আসলে আমরা ভগবানকে ভালোবাসি না, আর কোনো ভালো কাজ করলে হয় আমি করছি, খারাপ হইলে হয় বেটা ভগবানে করছে, দুষ্টতার উপরে ভালো কিছু করে আর আমি করছি, এটা বড়ো কইরা ওইটা আমি করছি, দেখছো আমি এটা করছি, আর খারাপ হলে ভগবানের কোনো ইচ্ছু, আরে ভগবানে আমার দিকে ফিরা ওই চায় না, দেখলেন এটা খারাপ কমছে করলো, কারণ তো উত্তর দেয় না, আমরা ঝগড়া লাগার সুযোগ নাই না, শেষ করলো, রাত হয়ে গেছে। অর্জুন বলছে যে তোমার কথা যদি ভাবতেও না পারে আমাদের কী করে উদ্ধার হবে, কী করে বাঁচবো? আচ্ছা আপনার সকলে সাঁতার জানেন? এই আসরে ধরে নিলাম জানেন, সাঁতার জানলেও সমুদ্রের মধ্যে ফল্লিকে উঠতে পারবা? পারতা না, কত উত্তাল ঢেউ, উঠতে গেলে উপর থেকে হেলিকপ্টার আসে আর আপনি উদ্ধার করবো, কিন্তু দেখবো কী করে? এত বড় শীত সমুদ্র যদি আপনি হাঁটতে লাড়া ছাড়া করেন টেনা দেখবো উঠাইব। এইটি হচ্ছে 66 নম্বর শ্লোক গীতার 68 অধ্যায় মুখ সুযোগ।
ভগবান বলছেন কি, সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণং ব্রজ। দেখো মামনি, আমি শব্দটাকে ভেঙে বলছি, ময়কর্মা ময়কর্মে ক অনুস্বার, উচ্চারণটা কি হবে, মামে কং, কিন্তু এইভাবে পড়লে আপনি বুঝবেন না, পড়তে হবে মাম একম, একমাত্র আমার কাছে, মাম একম। সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণং ব্রজ অহং তোয়া তয়ব ফলা, অং তোয়া সর্ব পাপেভ্য মুক্ষেষ্যামি মা শুচ। মা শুচ মানে ডোন্ট ওরি, হে মায়ার জীব, তুমি মায়ার সাগরে ডুবে আছো, আমি তো হাত বাড়িয়ে রেখেছি, তুমি কেবলমাত্র হাতটা তুলো, আমি তোমাকে সমস্ত পাপ সাগর থেকে উদ্ধার করব। আর কিচ্ছু আসে না বাকি, এরপর আমরা আটটাও তুলতাম চাই না। তো ভগবানের কাছে হাতটা যদি না তুলি, ভগবান বলছেন হে মায়ার জীব, তুমি মায়ার সাগরে ডুবে আছো, আমি তো তোমাকে উদ্ধার করবার লাগে হাত বাড়াই রাখছি, তুমি একটু হাতটা খালি তুলো। সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণং ব্রজ অহং তোয়া সর্ব পাপেভ্য, সমস্ত পাপ সাগর থেকে আমি তোকে উদ্ধার করবো। খালি উৎখান কইস না, ফর এভার কইস, এ নিয়ে তুমি কোনো দুশ্চিন্তা করো না। মা শুচ, ডোন্ট ওরি, সূচ মানে অনুসূচনা, মা মানে না, ময়কার মা অর্থ না, তুমি কোনো রকম অনুসূচনা করো না, আমি তোমাকে উদ্ধার করবো, এরপরও হাত তুলি না, দুষ কি ভগবানের। তাহলে শেষ করি আজকে, আর দরকার নাই, অনেক কথা কইছি, আর বলতে ক্ষমা করবেন। তো চৈতন্য মহাপ্রভুর বাড়ির যেহেতু আমরা লোক, মহাপ্রভু যেহেতু বলছেন কলির যুগের আর কোনো ফত নাই, কী কইছেন বৃহৎনারদী পুরাণে, হরের নাম হরের নাম হরের নামই কেবলম কল নাস্তিব্য 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 গতির অন্যতা। এই যুগে কলিনাম হরিনাম ছাড়া আর কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। কাজে হরিনাম করব কয়বার, তিনবার করে আমরা শেষ করব। মহাপ্রভু যে নাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে তৎসব, আমার বুদ্ধিটি ক্ষমা করবেন। ওম যদস্কর পরিপ্রষ্ট মাত্রাহীনং চ ইয়দ্ভবেত পূর্ণং ভবতু তৎসর্বং তৎপ্রসাদাত জনার্দনম। হরে কৃষ্ণ। মাতাজি উলুধ্বনি করেন। আমরা কিন্তু পাঠের পরে একটু কীর্তন করে প্রসাদ দেওয়া হয়। আচ্ছা ঠিক আছে, আপনি একটু মাইক নিন।